গুড ইভিনিং বন্ধুরা, গুড ইভিনিং। দ্য হিলিং টাচ উইথ পরম্পরা আয়ুর্বেদ, এপিসোড নাম্বার 46। একটা নতুন এপিসোড নিয়ে আজ রবিবাসরীয় সন্ধ্যেতে আমি আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন, তোমাদের দাদাভাই, তোমাদের কাছে একটিবার নতুনভাবে। সবাই কেমন আছো? জানি রোববারের সন্ধে মানে কিছু কিছু জায়গায় কিছুটা বৃষ্টিস্নাত অলস সন্ধে, কিন্তু তা সত্ত্বেও বলে রাখতে পারি যে রোববারের সন্ধে মানে আমাদের সবার কাছে কিন্তু অনেকটা স্পেশাল। আমি জানি যে তোমাদের কাছে মানে আমাদের কাছে রোববারের সন্ধেটা স্পেশাল মনে করলেও সব ক্ষেত্রে যে সেটা তোমাদের দাদাভাইয়ের কাছে রোববারের সন্ধেটা স্পেশাল হয় তা কিন্তু নয়। রোববার মানেও কিন্তু আমাদের সমস্ত ইউনিট ওপেন, আমাদের ল্যাবরেটরি ওপেন, আমাদের অফিস ওপেন, সমস্ত কিছু ওপেন, এবং সারাটা দিন প্রতিদিনের মতো খুব 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 হেক্টিক চলে। আর যখন সারাটা দিন খুব হেক্টিক স্কেডিউলের মধ্যে থাকি এবং সেখান থেকে যখন কিছুটা সময় বার করতে পারি এবং বার করবার পর মনে হয় যে চলো চট করে দৌড়ে চলে যাই প্রকৃতির কাছে, প্রকৃতির মাঝে একদম সবুজ নির্জন অরণ্যের মধ্যে, কোথাও যেন মনে হয় তোমরা পরম্পরা পরিবারের যে সদস্যরা রয়েছো তাদেরকেও যদি সাথে করে নিয়ে যেতে পারতাম কত না ভালো হতো, কত না সুন্দর হতো জার্নিটা, তাই না? সেরকমই দৌড়ে চলে গেছিলাম প্রকৃতির কাছে, নির্জন অরণ্যে, কেউ কোথাও নেই। সেখানে অনেকটা সময় থাকলাম, পাখিদের কলতান শুনলাম, একটা অদ্ভুত ভালো লাগা নিয়ে ফিরলাম। তোমরা কেমন আছো বলো? তোমাদের রোববার কেমন কাটলো? সবাই ভালো আছো তো? আর অবশ্যই ফোনে কথা বলবো, গল্প হবে, আড্ডা হবে। আমার ফোন তো রয়েছে আমার হাতেই, আমার হাতে আমার ফোন রয়েছে এবং আমার ফোনে তোমাদের সবার সাথে কিন্তু আমি কথা বলতে পারবো, গল্প করতে পারবো। কেমন? তো আমার ফোন নাম্বারটা তোমরা জানো নিশ্চয়ই, লাইভের মধ্যে যেটা হয় সেটা দ্যাট ইজ 9830339390, এই নাম্বারটা। সুতরাং তোমাদের অপেক্ষা আমি রয়েছি। আর অবশ্যই সুস্বাগতম জানাবো আজকের লাইভে, প্রথম টেক্সট করেছেন আমাকে সোনালি, সোনালিকে একরাশ ভালোবাসা, একরাশ শুভেচ্ছা, আর একই সাথে শুভেচ্ছা এবং ভালোবাসা জানাবো অবশ্যই পরম্পরা পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য, যার উপস্থিতি লাইভে যার টেক্সট আমার কাছে আলাদা একটা, সবসময় একটা আলাদা মাধুর্য রাখে, সেই টুম্পা নীলাশ্রীকে অনেক শুভেচ্ছা জানাবো। টুম্পা নীলাশ্রীর ডিপি যখনই দেখি নস্টালজিক ফিল করি। সৈকত হ্যালো, রিতা গুড ইভিনিং, কুহেলি গুড ইভিনিং, মৌ গুড ইভিনিং, রুম্পু ভেরি 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 গুড ইভিনিং, রিয়া হ্যালো রিয়া, সায়ন গুড ইভিনিং, বর্ষা গুড ইভিনিং, সৈকত গুড ইভিনিং, রাখি গুড ইভিনিং, অতশ্রী গুড ইভিনিং, মৌ আমি ভীষণ ভালো আছি, সুজাতা ভেরি গুড ইভিনিং, মোস্ট ওয়েলকাম সুমিতা, বাবলি গুড ইভিনিং, আমি খুব ভালো আছি রোমা, তুমি কেমন আছো? হ্যালো অতশ্রী, হ্যালো রাখি, হ্যালো সৈকত, গুড ইভিনিং সোনালি, মনীষা গুড ইভিনিং, খুব 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 সুন্দর লাগছে তোমাকে দাদা ভাই, থ্যাংক ইউ মৌ, থ্যাংকস ফর ইওর কমপ্লিমেন্টস, সুলেখা গুড ইভিনিং, সুজাতা আমি খুব ভালো আছি, রিয়া আমি খুব ভালো আছি, ডালিয়া আমি খুব ভালো আছি, গুড ইভিনিং মনীষা, গুড ইভিনিং শর্মিষ্ঠা, দারুণ লাগছে, থ্যাংক ইউ শর্মিষ্ঠা, আপনি কেমন আছেন? তিথিমা কেমন আছে? তিথিমা ফিরেছে মামার বাড়ি থেকে, ও যে বেড়াতে গেছিলো মামার বাড়ি, মামার বাড়ি থেকে কি তিথিমা ফিরলো? আমার তোর জন্য মন কেমন করছে। হ্যালো সুলেখা, হ্যালো সবিতা, মৌমিতা গুড ইভিনিং, সবিতা গুড ইভিনিং, জয়দেব গুড ইভিনিং, দিলহারা গুড ইভিনিং, সুজাতা প্রচুর ভালোবাসা, দেবাশিস আমার প্রিয় ভাই গুড ইভিনিং, জয়শ্রী গুড ইভিনিং, রোমা ওয়ান মান্থ পর লাইভ দেখছেন কেন? আমি তো প্রায় কন্টিনিউ রেগুলারলি লাইভে আসছি, কোনো সমস্যা ছিল রোমা যে কারণে মানে কন্টিনিউ করতে পারেননি, লাইভ দেখতে পারেননি সেরকম কিছু?
মোস্ট ওয়েলকাম ঐশ্বর্য, অপেক্ষায় ছিলাম দাদাভাই আপনার লাইফের জন্য। মোস্ট ওয়েলকাম মৌমিতা। কুহেলি নয়েজিং ক্রিমটা বড় চাইছেন, বেশ আমি অবশ্যই আমাদের জেনারেল মিটিংয়ে প্রস্তাবটা রাখবো। মাম্পি গুড ইভিনিং, ভেরি ভেরি গুড ইভিনিং। রুম্পু বলছেন, দাদাভাই তোমার ড্রেসটা দারুণ আর তোমায় খুব মিষ্টি লাগছে প্রতিদিনের মতো। থ্যাংক ইউ রুম্পু। আর তোমার ডিপিটাও কিন্তু আজকে স্পেশাল, আজকে খুব মিষ্টি, কারণ আমাদের পরম্পরা পরিবারের একটা ছোট্ট মিষ্টি বন্ধু, সে মিষ্টি বন্ধুর ছবিটা তোমার ডিপিতে আছে। হ্যালো রিমা, খুব ভালো লাগছে তোমায়, থ্যাংক ইউ কাকলি, থ্যাংকস ফর ইওর কমপ্লিমেন্টস। কৃষ্ণা বলছেন, খুব সুন্দর লাগছে, গুড ইভিনিং, থ্যাংক ইউ কৃষ্ণা। মাম্পি গুড ইভিনিং, প্রচুর ভালোবাসা মাম্পির, সুমিতার প্রচুর ভালোবাসা। আমি জানি মৌ, আমি সবসময় তোমাদের সবার মনের মধ্যে আছি, আর আমি সেটা ফিল করি, সবসময় ফিল করি যে আমি তোমাদের সবার মনের মধ্যে আছি, মনের মধ্যে রয়েছি। তার জন্য যখন অনেক দূরে চলে যাই, ধরো টু হুইলার নিয়ে অনেক দূরে, কোনো অনেক দূরে, প্রকৃতি থেকে অনেক দূরে, শহর থেকে অনেক দূরে, এই কংক্রিট থেকে অনেক দূরে, আমার খুব ভালো লাগে, মানে একদম অরণ্য বা সমুদ্র সৈকত এরকম অনেক দূরে যখন আমি চলে যাই সময় পেলেই, সামহাও মনে হয় যে তখন যে আমায় ফিরতে হবে, আমার পরম্পরা পরিবারের সবাই, ভাই বোনেরা সবাই অপেক্ষা করে আছে, সবার সাথে কথা বলতে হবে, সবাই আমার জন্য অপেক্ষা করে আছেন, সেটা ভেবে আবার তাড়াতাড়ি ফিরতে হয় যে আমি যদি সন্ধ্যেবেলাটা তোমাদের সাথে না কাটাই তাহলে হয়তো আমার অনেকটাই না পাওয়া থাকবে। মাম্পির প্রচুর ভালোবাসা, মাম্পির ছবিটা যখনই আসে লেখাটা, তার সাথে ব্রাইট ইয়েলো ডিপিটা মান্টিকে, মাম্পিকে ভীষণ ভীষণ ব্রাইট লাগে। সুমিতার তো ভালোবাসা সবসময় ফিল করি। ঐশ্বর্যর বেগুনি ভালোবাসা, গুড ইভিনিং মধুমিতা। প্রিয়াঙ্কা গুড ইভিনিং, ভেরি ভেরি গুড ইভিনিং, কালারফুল প্রচুর ভালোবাসা প্রিয়াঙ্কার। শুভ সন্ধ্যা ঝুমুর, শুভ সন্ধ্যা, এসো আলো এসো হে। নতুনভাবে দাদাভাইয়ের নতুন লুক, আচ্ছা দেব, দেব বলছেন, ডিয়ার দাদাভাই কেমন আছো, গুড ইভিনিং। গুড ইভিনিং সোনিয়া, গুড ইভিনিং কৃষ্ণা, গুড ইভিনিং রাজলক্ষ্মী। মৌমিতা বলছেন যে দাদাভাই উইন্টারে তো আপনি সানস্ক্রিন ইউজ করতে বারণ করেছেন, দাদাভাই তাহলে রান্নাঘরে যাওয়ার সময়, রান্নাঘরে যাওয়ার সময় অবশ্যই সানস্ক্রিন ইউজ করবেন। আমি বাইরে সূর্যের আলোর যেহেতু খুব ডিম থাকে তাই বারণ করেছিলাম, রান্নাঘরের জন্য বারণ করিনি। সুজাতা গুড ইভিনিং, গুড ইভিনিং দিলহারা, অনেক অনেক ভালোবাসা দিলহারার জন্য, একরাশ ভালোবাসা। হ্যালো রিয়া, রিয়া 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 রিয়া, হ্যালো দাদা, হ্যালো দাদাভাই, এটা শুনে বুঝে গেছি রিয়াই হবে এটা। কেমন আছো? খুব ভালো আছি রিয়া, তুমি কেমন আছো? আমি তো খুব ভালো থাকি। আর বলো আজকে দিনটা কেমন কাটলো? ভীষণ ভালো কেটেছে। তোমার রোববার কেমন কাটলো? রোববার মানে তো ছুটির দিন, স্পেশাল দিন, ভীষণ ভালো কাটে। আর আমার ফেসিয়ালের দিন আজকে, আমি ডায়মন্ড ফেসিয়ালটা করি। আচ্ছা, রোববার মানে আমার ফেসিয়ালের দিন। আচ্ছা, মানে সেই ছোটবেলার গল্পের মতো, আজ মঙ্গলবার পাড়ার জঙ্গল পরিষ্কার করার দিন, তেমনি আজ রবিবার, আজকে রিয়ার ফেসিয়াল করার দিন, তাই তো? ফেসিয়াল করার দিন ওরকম ভাবে। আর দাদা ভাই আগের দিন মানে মা একটা পার্লারে গেছে গুরুতে, এবার সেখান থেকে মানে একটা ঘটনা ঘটেছে তোমাকে বলছি। তো আমাকে দেখে বলছে কি, আচ্ছা তুমি তো, তুমি কি মুখে ব্লিচ করো আমাদের কাছে প্রচুর প্রোডাক্ট আছে, তো তুমি ফেসিয়াল করতে পারো? তো তখন আমি বলছি যে না না, এত সুন্দর স্কিন বলেই ফেসিয়াল করবো না। বলছে না তুমি কিছু একটা করো না। তো তখন আমার মা ফট করে বলে দিয়েছে যে ও তো পরম্পরা মাঠে। এইবারে ওই দিদি বলছে কি, বাবা পরম্পরা কেন মাখছো, তুমি জানো পরম্পরা মাখলে অন্য কোনো কিছু স্যুট করবে না, এই সেই শুরু করেছে। দিদি ভাই মা তোমার কাছে ভুরু তুলছে তো, তুলে নি, আমার না বাড়িতে একটু কাজ আছে।
ঠিক আছে, তখন মার কাছ থেকে বাড়ির চাবিটা নিয়ে আমি বাড়ি চলে এসেছি। খুব ভালো থাকবে রিয়া, আর অবশ্যই বলবো যে প্লিজ যারা পরম্পরা সম্বন্ধে কিছু বলবেন প্লিজ তাদেরকে, হ্যাঁ তাদেরকে বলতে দিন, কারণ সবসময় জানবেন যে যারা যে কোনো বিষয়ে নেগেটিভ কথা বলেন তারা সেটা হতাশা থেকে বলেন, ফ্রাস্ট্রেশন থেকে বলেন, তাই না? আমি আমি যখনই উনি বলতে শুরু করেছেন না পরম্পরা মাত্র, জানো তো তোমার মুখে অন্য কিছু স্যুট করবে না, তোমার স্কিন দেখবে একটা সময় পর গিয়ে খারাপ হয়ে যাবে, আমি ওনাকে কিচ্ছু বলিনি, মানে কোনো প্রতিবাদ জানাইনি। না, উনি তো পরম্পরার, উনি তো পরম্পরার ল্যাবরেটরি চিফ কেমিস্ট ছিলেন না, উনি জানেন তাই। এবার আমি শুধু ওনাকে বলার মধ্যে, মানে আমি ওনাকে তো কিছুই বলিনি, আমি মাকে বল মানে ওনাকে বললাম দিদি আমার একটু কাজ আছে বাড়িতে, আসলে আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে, মা বাড়ির চাবিটা দাও তো, আমি শুধু এই সেম উত্তরটা দিয়েছি, দিয়ে ওখান থেকে বেরিয়ে চলে এসেছি। আমি এগুলো রিয়া খুব গ্ল্যাডলি নিই, কারণ গ্ল্যাডলি এই কারণেই নিই আমি যে আমি সবসময় জানি যে ভালো যতক্ষণ থাকবে ততক্ষণ তাকে সমালোচিত হতে হবে। মানুষ কোনো কিছু সম্বন্ধে সমালোচনা, মানুষ কোনো কিছু সমালোচনা তখনই করেন যখন তার ইকুয়াল বা তার লেভেলে সে পৌঁছতে পারে না, তাই না? সুতরাং সমালোচনা সবসময় ওয়েলকাম রিয়া, কেমন? যে কোনো বিষয়ে সমালোচনা সবসময় ওয়েলকাম, আমি সমালোচনাকে খুব রেসপেক্ট করি, ভীষণ রেসপেক্ট করি। জানবে প্রথমে মানুষ তিনটে ক্যাটাগরিতে মানুষ আসেন আমাদের জীবনে। প্রথম ক্যাটাগরিতে আসেন রিয়া যে প্রথমে তারা তাচ্ছিল্য করবে, হেয় জ্ঞান করবে, হাসবে, তারপর তারাই একটা সময় অবাক হয়ে দেখবে, তাই না? সুতরাং এটা হচ্ছে পৃথিবীর একটা নিয়ম, আর নেগেটিভ ভাইবসের মানুষ তো রয়েছে। উনি প্রায় 5 মিনিট ধরে আমার দিকেই তাকিয়ে আছেন, উনি মাকে কি ভুরু তুলবেন? উনি 5 মিনিট ধরে তাকিয়ে থাকলো, তারপরে উনি ওনার মতো বক্তব্য দিয়ে বেরিয়ে। এটা এটা রিয়া প্রত্যেকের সাথেই হয়, যারা পরম্পরা ব্যবহার করে প্রত্যেকেরই সেটা হয়। আর অ্যাকচুয়ালি আমার যে বোনেরা, দেখুন পার্লারে যারা আছেন আমার বোনেরা, হ্যাঁ বোনেরা বা দিদিরা, তারা সেটা পার্লারে কাজ করাটা কিন্তু একটা শিল্প, ওটা কিন্তু একটা আর্ট, ওটা কিন্তু মা সরস্বতীর বরদান। আমি পার্লারের প্রফেশনটাকে খুব সম্মান করি, রেসপেক্ট করি, কিন্তু আমি ততটাই অপছন্দ করি যদি তারা ডাক্তারি করেন তাহলে সেটা, কেমন? পার্লারের যারা কাজ করছেন তারা তো কোনো ইউনিভার্সিটিতে তাদের নামের আগে ডক্টর লেখা নেই, স্কিনের কটা লেয়ার হয়, কোন কোন মেডিসিনের কী কী কাজ। আমরা যেমন বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করে এসে কাজ করছি, কথা বলছি, তাদের তো সে ডিগ্রিটা নেই। সুতরাং তার যাদের যেটা কাজ তারা সেটা করুন। আমরা যেমন হাজার চেষ্টা করলেও তত্ত্ব সাজাতে পারবো না, আমরা হাজার চেষ্টা করলেও কোণে সাজাতে পারবো না, আমরা হাজার চেষ্টা করলেও হেয়ার স্ট্রেটনিং করে দিতে পারবো না, আমরা হাজার চেষ্টা করলেও কিন্তু চুল কাটতে পারবো না, কারণ এটা হচ্ছে মা সরস্বতীর আশীর্বাদ। যারা পার্লারের প্রফেশনে আছেন আমি তাদের ব্যক্তিগতভাবে খুব শ্রদ্ধা করি, খুব রেসপেক্ট করি, এবং তাদের বেশিরভাগ মানুষই আছেন যারা কিন্তু সবসময়, যারা পরম্পরা পরিবারের সদস্য বা পরম্পরা সম্বন্ধে তারা খুব পজিটিভ ধারণা রাখেন, কারণ জানেন পরম্পরা একমাত্র একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের যাবতীয় মেডিসিন ডক্টরস মেড, ডক্টরদের তৈরি, সুতরাং তারা এটাকে খুব রেসপেক্ট করেন। কিন্তু কিছু ক্ষেত্রে থাকেন তাদের নিজস্ব কিছু প্রোডাক্ট পুশ সেলিংয়ের জন্য তাদের উপর প্রেশার থাকে, তার জন্য তারা এটা করে। সুতরাং ডোন্ট ওরি, এটাকে কোনো ইস্যু নয়। খুব ভালো থেকো রিয়া, কেমন? কথা হবে আবারও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ রিয়া। প্রতিদিনের লাইভ মানে রিয়ার একটা ফোন থাকবে, আর তার সাথে আজকে রিয়া শেয়ার করলো দারুণ মজার একটা অভিজ্ঞতা, যে অভিজ্ঞতাটা শুনে আমিও একটু হেসে ফেললাম। পায়েলের প্রচুর ভালোবাসা। সোনিয়া বলছেন বেস্ট বেস্ট লুকিং, ইউর বেস্ট লুকিং, ও ইজ ইট সোনিয়া, থ্যাংক ইউ, গুড ইভিনিং সুমনা। আমি তো ফোন চলে আসছে, মাঝে মাঝে যদি আপনাদের কমেন্টস রিড করতে না পারি তাহলে কিন্তু আমি রিকোয়েস্ট করব প্লিজ আপনারা কিন্তু আরেকবার কমেন্টটা টাইপ করবেন, কেমন, যদি স্কিপ হয়ে গিয়ে থাকে। গতকালই লাইভের পর দেখলাম প্রায় কমপক্ষে 1K-র উপর কমেন্টস রয়েছে, 1K-র কমেন্টস, তো আমি যদি অন্ততপক্ষে 200 জনেরও রিপ্লাই করতে পারি সেটা অনেকটা। আমি যারা কমেন্ট রিপিট করবেন আমি প্লিজ তাদের কমেন্টগুলো বেশি আমার চোখে ভিজুয়ালাইজ হবে, তার জন্য বলবো যারা কমেন্ট করছেন যদি দেখেন রিড করছি না আরেকবার করে টাইপ করবেন প্লিজ। হ্যালো, হ্যালো, কার সাথে কথা বলছি? আমি সুমিতা বলছি। হ্যাঁ বলুন। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, বলছি আমি আজকে আপনার সাথে একটা অভিজ্ঞতা শেয়ার করতে চাই। আপনি কি সুমিতা মানে সুমিতা মাহেক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ঐশ্বর্যর মা? ঐশ্বর্যর মা, দেখেছেন আমি সেটা বলুন।
আমি সবাইকে চিনি জানি, কিন্তু হ্যাঁ, তো আমি আপনার প্রোডাক্ট মানে আপনার এই লাইভ খুব বেশি দিন দেখছি না, হঠাৎ করে একদিন দেখতে দেখতে ওই ষষ্ঠীর 3-4 দিন আগ থেকে হঠাৎ করে সামনেই চলে আসে, তখন থেকে দেখতে শুরু করি। তো আমি আপনার এইগুলো দেখে বা এখানে যারা কথা বলে তাদের অভিজ্ঞতার কথা শুনে বুঝতে পারি যে এগুলো নিশ্চয়ই কোনো কাজ হয়, না হলে কেন। তো আমি ষষ্ঠী থেকে আপনার প্রোডাক্ট শুরু করেছি, খুব বেশি নয়, আগে একটুখানি দিয়ে দেখলাম যে কেমন হয় আর কি। আমার সাথে রিয়ার সাথে আলাপ আছে। ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমি রিয়াকে জিজ্ঞাসা করেছিলাম মেসেঞ্জারে যে রিয়া স্যারের এই প্রোডাক্ট গুলো কেমন, বলেছে দিদি তুমি, আমি তো 8 বছর ওনার হাত ধরে আছি, ভীষণই ভালো, তুমি ব্যবহার করে দেখতে পারো, প্রথমে একটা দুটো জিনিস নিয়ে ব্যবহার করে দেখো, তারপরে যদি ভালো লাগে তাহলে ব্যবহার করবে। তো আমি ময়েশ্চারাইজার পিচ অ্যান্ড হানি ওই পেশন সেলপাইনে ফোন করাতে ওনারা বললেন যে আমার ড্রাই স্কিন ভীষণ ড্রাই, তো তখন ওনারা বললেন যে পিচ অ্যান্ড হানি আর লাবণ্যটা ব্যবহার করতে প্রথম। তো আমি সেটা নিয়ে ব্যবহার করেছি, ভীষণই ভালো। এই প্রথম কোনো ফেস ওয়াশ দেখলাম এরকম ময়েশ্চারাইজারের আকারে, এর আগে তো আমি দেখিনি। তো ভীষণই ভালো একটা রেজাল্ট আমি পেয়েছি। আমি মোটামুটি সবাইকে বলেছি, আমার জানা চেনার অল ইন্ডিয়া যারা ঘোরাঘুরি করে আমি সবাইকেই বলেছি। তো আমি একটা আজব ব্যাপার শুনলাম যে হাওড়া উত্তরপাড়ায় একজন বান্ধবী থাকেন আমার, রিসেন্টলি আলাপ হয়েছে ওনার সাথে, তো উনি একটা নামি প্রোডাক্ট ও কোম্পানি প্রোডাক্ট ব্যবহার করতেন, ঠিক আছে। তো আমি বললাম যে আপনি ওটা ব্যবহার না করে, আমি এটা বলছি প্রচুর মানুষ উপকার পেয়েছে, আমি তো স্যারের লাইভটা দেখি, আপনি ওটা একটু ব্যবহার করে দেখুন। তো আমার বলার সাথে সাথে উনি ওটা অফ করে দিয়ে আপনার এই প্রোডাক্ট ব্যবহার করলেন। আমাকে বলছে যে সুমিতা এত ভালো রেজাল্ট আমি জীবনে পাইনি, ওনার ফ্যামিলিতে 4 জন, ওনার 80 বছরের ওপর বয়স্ক মা, তিনিও ব্যবহার করেন এখন, মানে প্রত্যেকে করে। এবার কিছু প্রোডাক্ট আনতে গিয়ে দোকানে বলছে যে কলকাতায় হাওড়া অঞ্চলে পাচ্ছে না, বলছে দোকানদাররা দোকান খোলার আগে থেকে লাইন দিয়ে মানুষ দাঁড়িয়ে থাকছে, কাড়াকাড়ি পড়ে গেছে রীতিমতো, জিনিসের জিনিস নেই, রেড কার্পেট কার্পেট এসেন্সিয়াল অয়েলটা তো পাচ্ছেনই না, একদমই নেই। আমি জানি, আমি জানি পাওয়া যাচ্ছে না, খুব ক্রাইসিস চলছে। ওটা আমার তো ভীষণই মানে প্রয়োজন ছিল স্যার, কিন্তু আমি তো নিতে পারলাম না, মানে পাচ্ছি না, এদিকে কোথাও পাওয়াই যাচ্ছে না। আর আমার একটা আবদার আছে আপনার কাছে, যদি রাখেন বলুন। সেটা হচ্ছে একটু ওই রেড কার্পেট এসেন্সিয়াল অয়েলটার উপরে একটু যদি ছাড় দেন তাহলে ভীষণ ভালো হয়। আচ্ছা আচ্ছা, ওটা অলরেডি দেওয়া হচ্ছে, ওটা অলরেডি দেওয়া হচ্ছে, আপনি পেশেন্টস আপনাকে কমিউনিকেট করলে জানতে পারবেন। আচ্ছা, আমি ভীষণ খুশি আপনার সাথে, প্রথম দিন ধরেই যে লাইন পাবো আমি এমনটা আশাই করিনি। সবাই কথা বলে দেখি, তো আমিও চেষ্টা করলাম যে রিয়া তো রোজই কথা বলে, আজকে দেখি আমি ভীষণ আনন্দিত হয়েছি, ভীষণ খুশি হয়েছি। আপনাকে অনেক শুভেচ্ছা, আর শুভেচ্ছা এই কারণেই যে প্রথমত রিয়াকে থ্যাঙ্কস জানাবো আপনার সাথে, আপনাকে পরম্পরা পরিবারে অন্তর্ভুক্ত করেছেন বলে, এবং আপনিও আরেকজনকে করেছেন, মানে এটাকে পরিবারটা কিভাবে বড় হচ্ছে আমি নিজে সেটা ফিল করছি। আমি অনেক লোককে বলেছি, তারা এখন সবাই মানে আমার বাড়ির এখানে মোটামুটি বা বান্ধবী বা আত্মীয় স্বজন হলে যাদের যাদের বলেছি সবাই এখন আপনার প্রোডাক্ট ছাড়া কোনো কিছু আর বাড়িতে ঢুকতেই দেয় না। তারা আপনাকে থ্যাঙ্কস জানিয়েছে তো? হ্যাঁ নিশ্চয়ই, আর আপনার লাইভটাও দেখতে বলেছি, তারা আপনার লাইভটাও দেখে। ওকে, খুব ভালো থাকবেন সুমিতা। অবশ্যই অবশ্যই, ফোন রিং হলে আমি ধরে নেবো, ঠিক কথাবার্তা। ঐশ্বর্যের জন্য অনেক ভালোবাসা, ও কোন ক্লাসে পড়ে? এইটে পড়ে, ওর জন্য অনেক ভালোবাসা। কেমন? ওকে ওকে ওকে, নমস্কার নমস্কার। খুব ড্রাই স্কিন ছিল সুমিতার। সুমিতা আমাদের লাবণ্য ময়েশ্চারাইজার বেস ফেস ওয়াশ ইউজ করেছেন, ওর স্কিনটা ভীষণ ভালো হয়েছেন। আর এটা সুমিতার প্রথম বক্তব্য, সুমিতার দ্বিতীয় বক্তব্য, প্রচুর মানুষকে পরম্পরা পরিবারের কথা জানিয়েছেন এবং তারা সবাই সুমিতাকে থ্যাঙ্কস জানিয়েছেন। আর তৃতীয় বক্তব্য, যেটা সমস্যা হচ্ছে হাওড়ার উত্তরপাড়াতে দোকান খোলার আগে থাকতে পরম্পরার প্রোডাক্ট কবে আসবে, দোকানদার ভাই বলে দিয়েছে পরশু পরম্পরার প্রোডাক্ট পাবেন, দোকান খোলার আগে থাকতে লোকে এসে দাঁড়িয়ে থাকছে, খোলবার সাথে সাথে স্টক নিল। আমি জানি প্রবলেমটা শুধু হাওড়া উত্তরপাড়ার নয়, এটা শ্যামবাজারের সমস্যা, এটা সল্টলেকের সমস্যা, এটা গড়িয়াহাটের সমস্যা, এটা শিলিগুড়ির সমস্যা, এটা বহরমপুরের সমস্যা, এটা রানীগঞ্জের সমস্যা। বিশ্বাস করুন, আমরা ডে নাইট করে প্রোডাকশান করছি, এক একটা আইটেম 1-1.5 লাখ পিস এক এক দিনে তৈরি করছি, তবু আমরা দিয়ে উঠতে পারছি না। যা প্রোডাকশান হচ্ছে তার মাসিভটা নিয়ে চলে যাচ্ছে,
অনলাইন পোর্টালগুলো অ্যামাজন, ফ্লিপকার্ট, মেসো, ওয়ান এমজি, স্ন্যাপডিল, প্লাস আমাদের নিজেদের অ্যাপ, নিজেদের ওয়েবসাইট, প্লাস আমাদের কিছুটা থাকে, আমাদের রিজার্ভ থাকে কিছুটা আমাদের পেশেন্ট হেল্পলাইনের জন্য। এর বাইরে মার্কেটে যখনই যাই আমি, এটা আমি খুব, এটা আমার কাছে, এটা আপনার কাছে সরি চাইবো যে আপনারা দোকানে যান আর সাথে সাথে প্রোডাক্ট ফুরিয়ে যায় সুমিতা, পান না অনেক ক্ষেত্রে। আমি তার জন্য কিন্তু পেশেন্ট হেল্পলাইনকেও আরও অনেক অ্যাক্টিভ করেছি, আমাদের অ্যাপকে অনেক আপডেট করেছি, যেখান থেকে পেশেন্ট হেল্পলাইনের ভাই বোনেদেরকে আপনি যদি কমিউনিকেশান করেন, ওরা আপনার বাড়ির ঠিকানায় মেডিসিন পাঠিয়ে দেবে। এটা কিন্তু খুব বড় একটা গুরুত্বপূর্ণ ম্যাটার, আমি এটা বিশ্বাস করি, অন্তর থেকে বিশ্বাস করি। আর এটুকু বিশ্বাস করি যে যারা যারা দোকানদার ভাইয়ের কাছে বলে রাখছেন যে পরম্পরা রেড কার্পেট এসেন্সিয়াল অয়েলটা লাগবে, এটা হচ্ছে মানে শীতকালের সোয়েটার না হলেও চলবে কিন্তু এইটা লাগবেই, স্কিনের বার্ধক্য বা রিঙ্কেল বা ফাইননেস আটকাবার জন্য, এত বড় কথা বললাম, সোয়েটার না হলেও চলবে কিন্তু এইটা লাগবে। তো যারা রেড কার্পেট এসেন্সিয়াল অয়েল পাচ্ছেন না, যারা এজিং কেয়ার পাচ্ছেন না, এই আইটেমগুলো যারা পাচ্ছেন না, কিংবা যারা রিয়ার মতো ব্রাইট স্কিনের জন্য যারা রেগুলার বেসিসে আমাদের ফেশিয়াল কিটগুলো ইউজ করেন সেগুলো পাচ্ছেন না, আমি একটা রিকোয়েস্ট করবো, দোকানদার ভাইয়ের কাছে পরিষ্কারভাবে বলুন যে আমার পরম্পরাটাই লাগবে, অন্য কোনো প্রোডাক্ট নয়। ওরা বিজনেসের জন্য অন্য যে কোনো প্রোডাক্ট আপনাকে কিন্তু অ্যাপ্রোচ করতে পারে, কিন্তু আপনি রিজিড থাকবেন। যদি কিছুতেই দোকানদার ভাইরা দিতে না পারে, সেক্ষেত্রে কিন্তু পেশেন্ট হেল্পলাইনে ফোন করলেই আপনার বাড়িতে কিন্তু পৌঁছে যাবে আপনার পছন্দের আইটেমগুলো। কেমন? আর আমার তরফ থেকে অবশ্যই শুভেচ্ছা রইল সুমিতা আপনাকে, এবং প্যারালাল অনেক ধন্যবাদ জানাবো রিয়াকে, কারণ রিয়া আপনার মোটিভেটার, আপনাকে মোটিভেট করেছেন, করে পরম্পরা পরিবারের সদস্য করেছেন। আমার স্ক্রিনে প্রচুর ভালোবাসা এখন অনিন্দিতার, প্রচুর ভালোবাসা পাচ্ছি আমি অতসীর, প্রচুর ভালোবাসা পাচ্ছি আমি বর্ষার, সুমিতার, সবিতার, প্রিয়ার, শুভম, পিম্পলসের সমস্যার জন্য আমি অ্যাডভাইস করবো আমাদের পেশেন্ট হেল্পলাইনে একটা হোয়াটসঅ্যাপ করতে। যখন আপনি হোয়াটসঅ্যাপ করবেন, ওরা আপনাকে প্রপার এবং খুব লজিক্যালভাবে সায়েন্টিফিক্যালি বুঝিয়ে বলে দেবে কী কী মেডিসিন আপনি ইউজ করবেন, সে মতো আপনি ইউজ শুরু করুন, আর নিজের নতুন লুকটাকে এনজয় করুন। একটা অদ্ভুত সুন্দর লুক, ঝকঝকে নতুন একটা সুন্দর লুক, সেই লুকটাকে এনজয় করুন, দারুণ এনজয় করুন। জানবেন সাকসেস জাস্ট আপনার, কোহলি বলছেন হাওড়ার বাগনানের প্রোডাক্ট পাওয়া যাচ্ছে না, আমি জানি কোহলি গোটা পশ্চিমবাংলাতে, বিশ্বাস করুন আমরা ট্রাক টু ট্রাক প্রোডাক্ট পাঠাচ্ছি, সাথে সাথে বেরিয়ে যাচ্ছে। দোকানদার ভাইকে আপনি একটু অ্যাডভান্স করে রাখুন বা কথা বলে রাখুন, কনফার্ম করে রাখুন যাতে আপনার জন্য প্রোডাক্টটা রিজার্ভ রাখে, অথবা আমাদের পেশেন্ট হেল্পলাইন রয়েছে, পেশেন্ট হেল্পলাইনে আপনি ফোন করুন, ওরা আপনার বাড়ির ঠিকানায় মেডিসিনগুলো পৌঁছে দেবে। আমি জানি পরম্পরার প্রোডাক্ট অল ওভার বেঙ্গল জুড়ে ক্রাইসিস চলছে, আমি সেটা জানি, এবং আমি ডে নাইট করে আমাদের প্রোডাকশন ইউনিটকে রিকোয়েস্ট করেছি যত দ্রুত সম্ভব যেন মানে গোটা বেঙ্গলের কোনে মানে কোনে কোনে প্রোডাক্ট পৌঁছে যায় যত দ্রুত সম্ভব। হ্যালো, হ্যাঁ দাদা ভাই, প্রিয়াঙ্কা বলছি। প্রিয়াঙ্কা কেমন আছো? প্রিয়াঙ্কা আজকে খুব একটা ভালো নেই দাদা ভাই। কেন, কি হলো? তুমি কেমন আছো বলো? আমি ভীষণ ভালো আছি প্রিয়াঙ্কা, আমি তো এই তো, হ্যাঁ ঠান্ডা পেয়েছি। ওমা কি করে? ভীষণ পায়ে ব্যথা আজকে, মানে উঠে দাঁড়াতে পারছি না, এমনই অবস্থা। কেন, পড়ে গেছো? না না, মানে একটু ডিসব্যালেন্স হয়ে খাট থেকে নামতে গিয়ে এমন ভাবে চোট পেয়েছি, প্রচন্ড পায়ে ব্যথা দাদা ভাই। তার উপরে নতুন ঠান্ডা পড়ছে, ঠান্ডা লেগে গেছে, মানে সব মিলিয়ে মিশে একটু আজকে খুব একটা ভালো নেই। একটু রেস্ট রাখো, ঠিক হয়ে যাবে, কোনো চিন্তা নেই। হ্যাঁ দাদা ভাই, আর তোমাকে আজকে ভীষণ কালারফুল লাগছে দেখতে। আমি এমনিতেই তো বর্ণময়, কালারফুল একদম একদম, তুমি কালারফুল বলেই তো আমরা এত কালারফুল একদম। খুব ভালো আছি, কিন্তু আমার তো রোববার নেই প্রিয়াঙ্কা, সকাল থেকে রাত্রির খালি দৌড়ানো দৌড়ানো দৌড়ানো, এই জাস্ট যেভাবে হোক 9:30টার মধ্যে আসতে হবে তোমাদের সবার কাছে, তাই সব কিছু কোনো আমি জানি প্রিয়াঙ্কা, কিন্তু মানে বিলিভ মি, আমি এই লাইভটার জন্য অনেক কিছু আমার জীবন থেকে বাদ দিতে হয়েছে জানো তো, এই যে শনিবারের রাত্রি, রোববারের রাত্রি, সোমবারের রাত্রির, মঙ্গলবারের রাত্রির, প্রত্যেকটা দিন আমি তোমাদের সামনে এখানে এভাবে কথা বলছি, আমার জীবনের রুটিনটাকে পুরো বদলে ফেলতে হয়েছে। কিন্তু আমার মনে হচ্ছে দিনের শেষে এটা আমার প্রাপ্তি প্রিয়াঙ্কা, যে আমি তোমাদের সাথে কথা বলতে পারছি, এটা আমি লাকি। আর আমাদের
সাথে সব থেকে বড় প্রাপ্তি টেক্সটের থেকে এই ফোনিন লাইভটা। কত যে ভালো লাগে দাদাভাই তোমার সাথে একটু কথা বলতে, তাতে যদি 1 মিনিটের জন্য দাদাভাইয়ের সাথে কথা বলতে পারি ভীষণ ভালো লাগে। আর তুমি লক্ষ্য করে দেখবে প্রিয়াঙ্কা, একবার কথা হলেই আরেকবার কথা বলতে ইচ্ছে করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম না? আমি জানি আমার নতুন করে দাদাভাইকে বলার কিছু নেই, না কোনো প্রবলেম, না কোনো প্রোডাক্টের ব্যাপারে তো কোনো কিছু বলারই নেই। হ্যাঁ, তো যেমনই হোক দাদাভাইয়ের সাথে একটু তো কথা হবে। দাদাভাই কেমন আছে ওটা নিজে মুখে একবার না জিজ্ঞেস করলে হয়? প্রোডাক্টের কথা আমিও বলতে সবসময় ভালোবাসি না, তুমি দেখবে। আমি আমি লাইফস্টাইল নিয়ে কথা বলতে ভালোবাসি, আমি মনের কথা বলতে ভালোবাসি, আমি মেডিসিন নিয়ে কথা খুব কম বলি। সিটিভেনও দেখেছো তো তোমরা, আমি 10% টাইম মেডিসিন নিয়ে কথা বলতাম। অ্যাকচুয়ালি মেডিসিন নিয়ে যে ব্র্যান্ডের কোয়ালিটি নিয়ে মানুষ কথা বলেন, সেখানে আর আমি ফাউন্ডার, চেয়ারম্যান বা ব্র্যান্ড ওনার হিসেবে আমি আর কত কথা বলি বলো তো। আর দাদাভাই কালকে তোমাকে একটা কথা ভুল বলা হয়ে গেছিল, তুমি বলছিলে না যে মেদিনীপুরটা খড়গপুরের আশেপাশে কিনা? আমি তখন মানে এতটাই তোমার সাথে কথা বলতে বলতে এক্সাইটেড হয়ে যাই, আমি কি বলি আর কি বলছি বলি না আমি নিজেই বুঝতে পারি না। পরে যখন আমি রেকর্ডারটা শুনলাম, তারপরে ভাবলাম যে না দাদা হয়তো ঠিকই বলেছেন, আমি তো উল্টো কথা বললাম। তো পশ্চিম মেদিনীপুরের, হ্যাঁ পশ্চিম মেদিনীপুর বলেছিলে তুমি না? হ্যাঁ, পশ্চিম মেদিনীপুরের একদম মেন টাউন, মানে আমাদের এখান থেকে খড়গপুর মানে বাইকে ধরো 15-20 মিনিট লাগবে। একদম একদম, আমি খড়গপুরে একবার গেছিলাম জানো তো, একবার গেছিলাম আমার এক বন্ধু খড়গপুর আইআইটি স্টুডেন্ট, ওর সাথে ও মানে ওর ক্যাম্পাসে একবার ও ডেকেছিল, মানে একটা প্রোগ্রামের জন্য গিয়েছিলাম তো ওর সাথে দেখা করতে, তখন একবার গিয়েছিলাম, ওই একবারই খড়গপুর যাওয়া। আচ্ছা, তো কতদিন আগে এসেছিলেন দাদাভাই? তখন অনেক বছর আগে, বহু বছর আগে। আচ্ছা, তাহলে সুযোগ পেলে আরেকবার এসো দাদাভাই, একদম জানতে পারলে কিন্তু ছুটে চলে যাবো। একদম প্রিয়াঙ্কা, আমি আমি লং আমি লং ট্যুরে হু হু করে চলে যাই, লং ট্যুরে হু হু করে চলে যাই যখনই যাব। আমি রিসেন্টলি প্ল্যান করছি আবার ভাইজাগ যাওয়ার বাইক নিয়ে, তো ভাইজাগ যেতে গেলে তোমাদের তো ইয়ের উপর দিয়েই যেতে হবে, খড়গপুরের উপর দিয়েই যেতে হয়। যদি যাই আমি আগে থাকতে তোমাকে জানিয়ে দেবো প্রিয়াঙ্কা। আচ্ছা দাদাভাই, আর দাদাভাই আরেকটা রিকোয়েস্ট আছে, মানে আমার তো এরকম পায়ে চোট লেগেছে, আমি তো যেতে তো পারবো না 7 নভেম্বর। তো কোনো ব্যাপার নয়, আমি আমি তোমার আমি প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা আমি তোমাদের সবার জন্য 5 মিনিটের জন্য হলেও লাইভে আসবো। হ্যাঁ হ্যাঁ একদম, ওই দিনটা আমরা নিজের মুখে আমাদের দাদাভাইকে শুভ জন্মদিনটা উইশ করতে চাই। আমি দিনটাই উইশ করতে চাই, আমি আগের থেকে সবার মতন বলবো না, কারণ ওই দিনের মাহাত্মটা একটা আলাদা। প্লিজ প্লিজ, তুমি যত ব্যস্তই থাকো তুমি 5 মিনিটের জন্য অবশ্যই লাইভে এসো। জানি না তোমাকে সেদিনে ফোনে পাওয়াটা খুব মুশকিল হয়ে যাবে আমি জানি, কিন্তু তাও ট্রাই করবো। আমি সবসময় বলি, সবসময় মনে করি বা সবসময় বিশ্বাস করি প্রিয়াঙ্কা, যে এখানে সম্পর্কটা আসল, তাই না? আর পৃথিবীতে সব থেকে পবিত্র সম্পর্ক হচ্ছে ভাই বোনের সম্পর্ক, এর চেয়ে পবিত্র সম্পর্ক আর কিছু হতে পারে না, তাই না? গড দেখো আমার নিজের ছোট বোন দেননি, কিন্তু এতগুলো আমি বোন পেয়েছি, তাই না? আমারও দাদা ভাই অনেক, মানে এই মানে কি বলবো, জ্যাঠতো খুড়তুতো করে অনেক, মানে আমার নিজের দাদা নেই, আমার ভাই আছে, জ্যাঠতো খুড়তুতো করে অনেক দাদা আছে, তাদের সবাইকে দাদা দাদা বলে রাখি, কিন্তু এই প্রথম কাউকে দাদা ভাই বলে রেখেছি। তোমাকে একটা দাদাটার মধ্যে একটা আলাদা ভালোবাসা আছে। তোমাকে একটা মজার কথা বলি, মানে মোটামুটিভাবে দাদা ভাই নামটা যেরমভাবে প্রচারিত হয়েছে, এখন পরম্পরার আমার ভাই বোনেরা কিন্তু দোকানে গিয়ে আর ডক্টর সেনের মেডিসিন বা পরম্পরার প্রোডাক্ট বলেন না, তারা বলেন দাদা ভাইয়ের মেডিসিন। হ্যাঁ, ওই যে আমি কালকে তোমার ভদ্রলোকের কথা বলেছিলাম না, উনিও একই কথা বলেছেন, তাহলে দাদা ভাই কি দিচ্ছেন না এরকম ভাবে বলেছেন। একদম, আর শুনছো তো একটা প্রবলেম ক্রাইসিস কাজ করছে, গোটা বেঙ্গলে পরম্পরা মেডিসিন পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, এটা আমি এটার জন্য আমাকে নিজেকে ল্যাবরেটরি যেতে হচ্ছে, প্রচুর প্রোডাকশান 10 টাইমস বেড়ে গেছে, তোমরা দেখছো যে কত স্পিডে প্রোডাকশান চলছে, এবং তার পাশাপাশি আমাদের অনলাইন অ্যাপ বা আমাদের পেশেন্ট হেল্পলাইনও কিন্তু সবসময় অ্যাক্টিভ থাকছে, যাতে ডোর স্টেপ ডেলিভারিতে পৌঁছে দেওয়া যায়। আমরা চেষ্টা করছি আরও সব দোকানে মেডিসিন আরও বেশি অ্যাভেলেবেল করতে। ভালো থেকো, খুব ভালো থেকো প্রিয়াঙ্কা, আর পরের দিন যেন, হ্যাঁ পরের দিন যেন পাটা একদম ঠিক হয়ে যায়, আর ঠান্ডা লাগাটাও যেন ঠিক হয়ে যায়। ভীষণভাবে চোট পেয়েছি, মানে বলার কথা না, হাঁটতেই পারছি না। একদম ঠিক হয়ে যাবে প্রিয়াঙ্কা, ডোন্ট ওরি, আমি বলছি। ওকে ওকে ওকে, ম্যাটার অফ 2-3 ডেজ একদম পারফেক্ট হয়ে যাবে। টেক কেয়ার, খুব ভালো থেকো দাদাভাই। প্রিয়াঙ্কার মতো বোনেদের সাথে যখন কথা বলি মনে হয় যেন প্রিয়াঙ্কা মতো বোনেরা আমার আত্মার আত্মীয়, একদম নিজের মানুষ, কাছের মানুষ, এটা সব থেকে বড় পাওয়া, তাই না?
আমি প্রত্যেককে বলবো যে গোটা পশ্চিমবাংলা জুড়ে আমি জানি আপনারা পরম্পরা মেডিসিনের হাহাকার চলছে, দোকানে যাওয়ার সাথে সাথে সোল্ড আউট হয়ে যাচ্ছে, দোকানদার ভাইদের অনেকে অ্যাডভান্স দিয়ে রাখছেন, আমার কাছে আজকেও মেল এসছে দোকানদার ভাইদের আপনারা অ্যাডভান্স করে রাখছেন, তা সত্ত্বেও সাথে সাথে প্রোডাক্ট পেয়ে মানে সেল হয়ে যাচ্ছে, হেল্পলাইন থেকেও আমরা 5 পিসের বেশি কাউকে দিতে পাচ্ছি না। প্লিজ আপনাদের বলবো যারা হেয়ার স্কিন ট্রিটমেন্টের মধ্যে আছেন আপনারা কিন্তু সময় থাকতে মেডিসিনগুলো কালেক্ট করবেন, যাতে মেডিসিন ফুরিয়ে না যায়, হ্যাঁ ট্রিটমেন্টটা যাতে ইনকমপ্লিট না থেকে যায়। হ্যালো, হ্যালো দাদা ভাই, হুম ভালো আছো? খুব ভালো আছি, কার সাথে কথা বলছি? আমি সোনালি বলছি। হ্যাঁ সোনালি বলুন। হ্যাঁ প্রতিদিন কথা না বলে ভালো। সোনালি, সোনালি মুখার্জি কি? না সোনালি মাইতি। ও সোনালি মাইতি, কারণ সোনালি মুখার্জিও আমার আরেক বোন আছেন। বলুন। হ্যাঁ অনেকগুলো সোনালি হয়ে গেছে, চারদিকে সোনালি। বলুন। হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ সোনালি বলুন, আমি শুনতে পাচ্ছি। মেডিসিন বাদ দিন, আমার সাথে কথা বলুন, চলুন আপনি যেমন চাইবেন বলুন। কথা বলে যে কি ভালো লাগে জানি, সিটি ভ্যানে পেতাম না, আমি রেডিও শুনতাম, রেডিওই আপনি আগে মাঠে আসতেন, এফএমএ, এফএমএ আমার ইন্টারভিউ থাকতো, এখন অনেক বড় হয়ে গেছেন। তখন আমি মেডিসিন ইউজ করতাম না, তখন আমি আপনার কথাগুলো শুনতাম, আর এত ভালো লাগে আপনার কথাগুলো শুনতে। অল ইন্ডিয়া, অল ইন্ডিয়া রেডিও আকাশবাণীতে আর বিগ এফএমে আমার ইন্টারভিউ চলতো, রেনবো, হ্যাঁ হ্যাঁ একদম, তখন রেডিও খুব ইন্টারভিউ চলতো আমার। হ্যাঁ মনের কথা নিয়ে যে কথাগুলো বলেন আর যেগুলো আমার ভালো লাগে সেগুলো আমি আমার ডায়েরির পাতাতে লিখে লিখে রাখি আপনার কথাগুলো। একদম, মেডিসিন পেতে অসুবিধা হচ্ছে একটু, তাই না? দোকানে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ আমি জানি, মানে আমাদের শানপুর বলতে কোন জায়গাটা ওটা? হাওড়া, তারপর শ্যামপুর, ওই দাসনগরের দিকে না? আমাদের থানা শ্যামপুর বলি। আচ্ছা আচ্ছা, অ্যাকচুয়ালি হাওড়াতে আমাদের, হাওড়া একটু দোকানদার ভাইদের, গাদিয়ারা, আচ্ছা আচ্ছা, আপনি একটু লোকাল যে দোকানগুলো পরম্পরা প্রোডাক্ট যারা রাখেন আর কি, আপনি একটু কথা বলে রাখুন, যাতে যেদিন আসবে প্রোডাক্ট যাতে আগের দিন আপনাকে তারা ফোন করে ডেকে নেন, জানিয়ে দেন। হুম, অনেক পার্লারই রাখে আমাদের আইটেম, অনেক একটুই বলছেন, অনেক পার্লারে পরম্পরা রাখছে এখন। হুম হুম, হ্যাঁ হেল্পলাইন তো সবসময় আপনার দরজায় পৌঁছে দেবে মেডিসিন। খুব ভালো থাকবেন, আপনিও খুব ভালো থাকবেন। আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব, প্রত্যেককে বলবো যে আমি জানি আপনারা দোকানে প্রচুর দোকানে দোকানে ঘুরছেন পরম্পরা প্রোডাক্টের জন্য, প্রোডাক্ট যাচ্ছে সাথে সাথে সোল্ড আউট হয়ে যাচ্ছে, কিন্তু আপনাদেরকে একটা কথাই বলবো, যারা পরম্পরা পরিবারের সক্রিয় যে দোকানদার ভাইরা আছেন তাদের সাথে যোগাযোগ করুন, তারা প্রোডাক্ট ঠিক এনে দেবে আপনাকে, ঠিক এনে দেবে। আর এর বাইরেও আমাদের পেশেন্ট হেল্পলাইন 9830339339 এবং 3400-তে আপনারা যদি কমনে হোয়াটসঅ্যাপ করেন, আপনার সমস্যাটা বলেন, তারা কিন্তু আপনাকে বাড়ির দরজায় পৌঁছে দেবে, আপনার স্বপ্নের রূপকথা রাজকন্যা বা রাজপুত্র হবার চাবিকাঠি আইটেমগুলো। হ্যালো, খুব ভালো আছি। হুম, কোত্থেকে? হ্যাঁ কে বলছো? ও মৌমিতা, মৌমিতা কেমন আছো? আমার তো মনে হচ্ছে, হ্যাঁ কালকে তো কথা হয়েছিল একদম, আমি বললাম না একবার কথা হলে রোজ কথা বলতে ইচ্ছা হবে, একটু আগে বলছিলাম। তারপর কেমন কাটলো রোববার? বৃষ্টি হচ্ছে, তাহলে বৃষ্টির মধ্যে দাদাভাইয়ের সাথে গল্প হচ্ছে তাই তো? আর ঠান্ডা লেগেছে নাকি? হ্যাঁ গলা শুনে মনে হচ্ছে একটু ঠান্ডা লেগেছে, একটু না বেশ অনেকটাই ঠান্ডা লেগেছে। একদম, আয়ুষ্কার তো অবশ্যই সাথে আছে, আর তার পাশাপাশি একটু সাবধানে থাকতে হবে, সিজনাল চেঞ্জ, কেমন একটু সাবধানে থাকতে হবে। হুম
অনেক মধ্যে মজা করছে, একটু চুল খায় লাল লাল অ্যালার্জির হয়ে যাচ্ছে, তার জন্য লাবণ্য গাছ বাইরে বেরোলে মানে ফুলো ফুলো লাগে এমন হচ্ছে, মনে হচ্ছে। ওকে 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 মৌমিতা, আমি আর কিছু দোকানে আনতে গেলে দিতে চায় না, জোর করে নিতে হয়। কি করবেন বলুন, ওরা একটা মেডিসিন বিক্রি করলে যদি 100 টাকা লাভ পায় আর পরম্পরা বিক্রি করলে যদি 10 টাকা লাভ পায়, কেন পরম্পরাটা তারা বিক্রি করবে? সব দোকানদার ভাই তো পরম্পরা রাখতেও চান না, সব খুব কম দোকানদার ভাইরা পরম্পরা রাখতে চান, যারা মনে করেন রেজাল্টটাই দরকার তারা পরম্পরা। যদি পরম্পরা কাউকে মনে করেন, পরম্পরা কেউ চাইছে, তাকে কিভাবে অন্য কোনো প্রোডাক্ট পুশ সেলিং করা যায়? আমি তো জানি, আমাকে বলে সবাই। হুম আপনি আপনি বলবেন আপনি বলবেন আঙ্কেল আপনি যেটা ব্যবহার, আপনি শ্যাম্পুটা কেন চাইছি, আপনি এটা একদিন ব্যবহার করুন, করার পর বুঝতে পারবেন এটা কেন চাইছি আমি। এমনও প্রচুর, জানেন তো, এমন প্রচুর, আমি আপনাকে আজকে একটা মজার কথা বলি, এমন প্রচুর বিউটিশিয়ানসরা রয়েছেন যাদের নিজেদের প্রোডাক্ট রয়েছে, তারা কিন্তু আমাদের প্রোডাক্ট নিয়ে যান লোক পাঠিয়ে। সবচেয়ে মজার কথা এটা, একটা জিনিস জানবেন, কে না চায় মানে সৌন্দর্যের শিখরে পৌঁছতে, বেস্ট স্কিন বেস্ট হেয়ার, কার না স্বপ্ন থাকতে পারে সেটা। কিন্তু সবাই যখন জানেন যে পরম্পরা একটা ডাক্তারদের সৃষ্টি, এর পেছনে সায়েন্স রয়েছে, বিজ্ঞান রয়েছে, একটা দোকানের শোকেসের 100টা প্রোডাক্ট থাকতে পারে কিন্তু একটাও একটা বংশ পরম্পরার আয়ুর্বেদ চিকিৎসক পরিবারের নয়, তখন তো সেই জায়গাটা আলাদা হয়ে যায়, তাই না? আচ্ছা, খুব সুন্দর হয়েছে, সবাই কি বলছে? বলে শার্লক, বলবে বলো শার্লক হোমসের গল্প কি করে এত সুন্দর হলো, কি করে এত সুন্দর হলো সেটাই গল্প। অ্যাকচুয়ালি পরম্পরা কি সেটা জানতে গেলে পরম্পরা ব্যবহার করতে হবে, পরম্পরা ব্যবহার না করলে কিন্তু পরম্পরা সম্বন্ধে জানা বা চেনা কোনোটাই সম্ভব নয়, তাই না? পৃথিবীতে জানবেন, পৃথিবীতে জানবেন যারা আপনার সম্বন্ধে কিচ্ছু জানে না তারা সব থেকে বেশি আপনাকে নিয়ে সমালোচনা করবে, তেমনি যারা কোনোদিনও পরম্পরা ইউজ করেননি তারাই পরম্পরা নিয়ে ব্যবহার করবেন। আমি যেমন বলি না লাইভে, আমি লাইভে বসে বলি না এইভাবে টেবিল চাপড়ে, যে পরম্পরা ইউজ করে রেজাল্ট পাননি এরকম গোটা ভারতবর্ষে একজনও বলতে পারবেন না, এটা তো দ্বিতীয় পৃথিবীর কোনো ব্র্যান্ড ওনার বলতে পারবে না, তাই না? এগুলোকে, এগুলো থাকবে জীবনে, যত সামনের দিকে এগোবে তত নেগেটিভিটি চারদিকে থাকবে গো, এগুলোকে সাইড কেটে কেটে এগোতে হবে, ফুটবলের মতো আর কি, তাই না? আর তোমাকে একটা ব্লাড টেস্ট করতে বলবো। এই ব্লাড টেস্টটা একটু করে নিও, কেমন? ওটা ব্লাডের টিসিডিসি, ইএসআর, হিমোগ্লোবিন, আর তার সাথে একটা অ্যালার্জেন প্রোফাইল। এই অ্যালার্জেন প্রোফাইলটা করলে তুমি জানতে পারবে কোন কোন খাবারে আর কোন কোন জিনিসে তোমার অ্যালার্জি আছে, একটা পুরো চার্ট পেয়ে যাবে তুমি। সেই চার্টটা মেনে তুমি যদি ডায়েটটা মেনটেন করো তাহলে কিন্তু অ্যালার্জি সমস্যাটা আরও তাড়াতাড়ি নির্মূল হবে, আরও তাড়াতাড়ি নিয়ন্ত্রণে আসবে, কেমন? খুব ভালো থেকো, খুব ভালো থেকো, আবার কথা হবে। ওকে, পরম্পরা যারা ব্যবহার করেন তাদের লড়াই করতে হয়, স্ট্রাগল করতে হয়। দোকানদার ভাইয়ের কাছে গেলে দোকানদার ভাই বলবেন না না পরম্পরা নেবেন না, এটা নিয়ে যান, কারণ পরম্পরার প্রফিটটা দোকানদার ভাইদের একটু কম, তাই পরম্পরা অনেক দোকানদার ভাই দিতে চান না। আবার অনেক দোকানদার ভাই গর্বের সাথে পরম্পরা দেন, কারণ জানেন পরম্পরা মানেই রেজাল্ট। আর কিছু দোকানদার ভাই আছেন জানেন, এনারা পরম্পরার ডেডিকেটেড ডেডিকেটেড পরিবার, এদেরকে অন্য কোনো প্রোডাক্ট দিলে কিছুতেই তারা নেবে না, তারা পরম্পরাটাই চাইবে, কারণ স্কিন বা হেয়ারকে তারা ভালোবাসে, তারা সম্মান করে। হ্যালো, হুম, ও রুম্পু, রুম্পুর ডিপিটা তো আজকে দেখলাম, পুচকের ডিপি ভীষণ মিষ্টি লাগছে, আর চুলটাও দেখলাম কেটে ফেলেছে নাকি? হ্যাঁ, প্রচণ্ড দুষ্টু দেখতে লাগছে। হ্যাঁ, চুল এসেছে, থাকবে না এরকম করে ওরকম করে।
খুব মিষ্টি লাগছে, খুব ভালো আছি রুম্পু। তুমি কেমন আছো হ্যাঁ ভালো আছি। রুম্পু? ওখানে ঠান্ডা কেমন পড়লো? হ্যাঁ দাদা, দিনের বেলা তো প্রচন্ড গরম, মানে বাইরে বেরোনো যায় না, রাত্রিবেলায় ঠান্ডা প্রচন্ড। তোমারও তো মনে হচ্ছে, সূর্যের তাপ মনে হচ্ছে তো মানে পুরো গ্রীষ্মকালের মতো। তুমি একটু মানে এই সিজনাল চেঞ্জ তো, এই সময় সাবধানে থেকো, বাচ্চাটাকে একটু সাবধানে রেখো, কেমন? দাদা ভাই আমার, হ্যাঁ আমার ছেলে আমাকে বলে, মা তুমি তো পরম্পরা মেখে দিন দিন পরম্পরা সুন্দরী হয়ে যাচ্ছ। তুমি সবাই কিনলো করে, তোমরা সবাই তো পরম্পরার ব্র্যান্ড অ্যাম্বাসাডার গো, তোমরা সবাই পরম্পরার ব্র্যান্ড অ্যাম্বাসাডার, তোমরাই ফেস অফ দ্য ব্র্যান্ড, তাই না? ঘুম থেকে ওঠার সময় হাঁচি হয়? আচ্ছা আচ্ছা, যদি ঘুম থেকে ওঠার সময় হাঁচি হয়, চোখের কোণগুলো খুব চুলকায়, কেমন? এবং নাক দিয়ে একদম ওয়াটারি ডিসচার্জ হয়, হ্যাঁ জলের মতো সর্দি হয়, এবং দেখা যায় যে, এবং দেখা যায় যে মাঝরাত্রে মাঝরাত্রে কাশি শুরু হলো, ভোররাত্রে গিয়ে কাশিটা একটু কমলো, এই সিমটমগুলো যদি থাকে তাহলে কিন্তু ভীষণ দরকার ওকে একবার দেখবার, কেমন? কারণ এই সিমটমগুলো কিন্তু রিলেটেড হচ্ছে, আমরা বলি যে অ্যালার্জি রিলেটেড, এটা একটা, এই অ্যালার্জিটা কনভার্ট হয়ে যেতে পারে ভবিষ্যতে সিওপিডির মতো সমস্যাতেও। সুতরাং এইগুলো, এই জায়গা থেকে বাচ্চাদের ইমিউনিটি তৈরি করা ভীষণ দরকার। আমি প্রথমত বলবো যে ওর ক্ষেত্রে একটা অ্যালার্জেন প্রোফাইল ব্লাড টেস্ট করিয়ে রেখো, তাতে একটা ডায়েট চার্ট পেয়ে যাবে, কোন কোন খাবারে ওর অ্যালার্জি আছে সেটা তুমি জানতে পারবে রুম্পু। আর এর পাশাপাশি আমি এটাও বলবো যে ওকে ডাস্ট, পোলেন, স্মোক এগুলো থেকে দূরে রেখো, মানে ঘর ধুলো ঝাড়া হবে যখন তখন যেন সেখানে না থাকে। ও যেন ভারী বালিশগুলো হয় না আগেকার দিনের তুলোর, ওই বালিশে না শোয়ে, হ্যাঁ বেডশিট যেন প্রত্যেক দিন চেঞ্জ হয়, ঘরে যেন কোনো মশার ধূপ বা ঠাকুর ঘরের ধূপের ধোঁয়া না ঢোকে, হ্যাঁ কোনো পারফিউম যেন ইউজ না হয়, এমন কি কোনো ফুল, কোনো ফুলও যেন বা ঘরের ভেতর ফ্লাওয়ার ভাসে সাজানো না হয়। ডাস্ট অ্যালার্জির এগুলো অন্যতম কারণ, কেমন? এগুলো একটু মেনটেন করতে হবে। আর এর সাথে ওর বয়স কত হলো এখন? 6 প্লাস। তো ওকে একটা করে চবন যোগা শুরু করো, ঠিক আছে? একটা করে চবন যোগা শুরু করো, ইমিউনিটিটা যাতে বাড়তে শুরু করে, এর সাথে আয়ুষ কার্ড দাও ওকে, আর চেষ্টা করো রেগুলার বেসিসে ব্যালেন্স ডায়েট করতে, রোজ একটা করে মরসুমি ফল, এর পাশাপাশি প্রত্যেক দিন একটুখানি ভেজিটেবলস, মাছ খেতে বা ডিম খেতে যেটা খেতে ভালোবাসে সেটা। না তুমি ওটা ওকে অভ্যাস করাতে হবে, ও তো ছোটো খুব, ওকে অভ্যাস করাতে হবে। তুমি করবে কি, কুকারে সিটি দিয়ে একদম পেস্ট করে মিশিয়ে দেবে ভাতের সাথে, বুঝতে পেরেছো? মাছটা কাটা বেছে পুরো পেস্ট করে মিশিয়ে দেবে ভাতের সাথে, দিয়ে এবার ভাতের সাথে একটুখানি টমেটো সস বা কিছু দিয়ে একটু ওটাকে একটুখানি টেস্ট অন্যরকম করে কোনো মতে খাওয়া, কারণ প্রোটিনটা ওর শরীরে ভীষণ প্রয়োজন, আর রাফেজ আর বা ভেজিটেবলসটা ভীষণ প্রয়োজন, কেমন? এটা কিন্তু রেগুলার বেসিসে দিও, ঠিক আছে? ভালো থেকো রুম্পু, কথা হবে আবারও। একদম ঐশ্বর্য বলছে 17 তারিখ ফোন করবে, একদম ঐশ্বর্য 17 তারিখ ফোন করবো, তোমার সাথে গল্প করবো, তোমার সাথে প্রথম কথা বলবো, তারপর মায়ের সাথে কথা বলবো, কেমন? নিশা গুড ইভিনিং, প্রতীতির প্রচুর ভালোবাসা। আমি ভালো আছি রুমা। টুম্পা, অ্যালার্জির সমস্যা নিয়ে অলরেডি আলোচনা করলাম, পেশেন্ট হেল্পলাইনে একটু কমনি হোয়াটসঅ্যাপ করবেন কাল দিনের বেলা। আর অবশ্যই পাশাপাশি বলবো, আমার প্রচুর ভালোবাসা আমার স্ক্রিনে আমার প্রিয় ভাই সোয়াইফের, অনিন্দিতার প্রচুর ভালোবাসা পাচ্ছি, রিয়ার প্রচুর ভালোবাসা পাচ্ছি। হ্যালো হ্যালো, যিনি ফোনে আছেন তিনি যেই ফোনে লাইভ দেখছেন সেই ফোন থেকে অনেকটা দূরে চলে যান, তা নাহলে লাইনটা ডিসকানেক্ট হয়ে যাবে। আপনি ফোনটা নিয়ে অনেক দূরে আসুন, আপনার ফিডব্যাক আসছে। আপনি ফোনটা নিয়ে অনেক দূরে আসুন, যেই ফোনে লাইভ দেখছেন সেই ফোন থেকে সরে আসুন, দূরে সরে এসেছেন। হ্যাঁ এবার কথা বলুন, আমি কার সাথে কথা বলছি?
হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, আমি কার সাথে কথা বলছি? হ্যাঁ স্যার, আমি দাদাভাই, আমি শান্তনা পাল বলছি। হ্যাঁ শান্তনা বলুন। বলছি ওই যে ফেসবুকে পাল পাল আছে না, ওটা আমি। ফেসবুকে? ও পাল, শান্তনা তাহলে পাল পালটা কেন? একটু অসুবিধা আছে ওই জন্য। এবার শান্তনার সমস্যাটা কী হয় বলুন তো? আপনি প্রতিদিনের আমার লাইফে থাকেন, সব সময় থাকেন, কিন্তু আমি শান্তনা নামটা খালি ভুলে যাই। ভুলে যাওয়ার জন্য আমি পাল পালটাই দেখতে পাই খালি সামনে। যদি একবার টেক্সট করে দেন আমি, আর মনে পড়ে যাবে আবার আমার। আমি আমি অনেকটা এক্সাইটেড বলছি, আমি অনেকদিন পরে আপনার সাথে কথা বলছি দাদা ভাই। এর আগে কথা হয়েছিল আমাদের? না না, এই ফার্স্ট টাইম। ও ফার্স্ট টাইম কথা হচ্ছে না? এক্সাইটেড, এক্সাইটমেন্ট একদম নেবেন না আপনি, একদম। আপনার প্রোডাক্ট ইউজ করছি আজকে 4-5 বছর ধরে, কিন্তু দাদা ভাই আমার এই যে হাসতে গেলে কপালে এটা ভাঁজ পড়ে যাচ্ছে, ওটা কি ইউজ করবো? হাসতে গেলে চোখের সাইডে খুশকে যাচ্ছে একটু, আর তার সাথে হাতে একটু সাদা সাদা মানে কি ফোট হচ্ছে। রেড কার্পেট এসেন্সিয়াল অয়েল কালেক্ট করেছেন? না। তাহলে রিঙ্কেল ফ্রি স্ক্রিন, এজিং প্রসেস আটকানো, এগুলোর জন্য তো এটা কালেক্ট করতেই হবে, তাই না? এটা কালেক্ট করতেই হবে, এটা কালেক্ট না করলে তো হবে না। আর মুখের জন্য এটা অলরাউন্ডার, এই উইন্টারে এটা অলরাউন্ডার। আপনি কালকে একটা কাজ করবেন শান্তনা, আপনি পেশেন্ট হেল্পলাইনে একবার একটু হোয়াটসঅ্যাপ করে রাখুন, ওরা আপনাকে রিং ব্যাক করবে, কেমন করে টোটাল আপনার স্কিনের এই যে ফাইন লাইন্স যেগুলো এসছে আপনার, সেগুলোকে সুন্দরভাবে নিয়ন্ত্রণ করার প্রসেস ওরা বলে দেবে আপনাকে, কেমন? চিন্তা করবেন না, সাথে থাকুন। থ্যাংক ইউ, আপনিও খুব ভালো থাকুন। দেবাশিসের সাদা আর অরেঞ্জ ভালোবাসা, আর আমার স্ক্রিন জুড়ে অনিন্দিতার ভালোবাসা। নিশা, তোমাকে প্রত্যেক দিন ঝকঝকে লাগে। ও তাই নিশা? নিশা আপনার ডিপিটাও কিন্তু ভীষণ সুন্দর, আপনার স্কিনও কিন্তু গ্লো দিচ্ছে, মনে হচ্ছে আপনিও পরম্পরা গার্ল, তাই না? শুভাশিস, গুড মর্নিং, গুড ইভিনিং। আমি শুভাশিসকে দেখে মনে হলো গুড মর্নিং, কারণ শুভাশিসের ডিপিটা একদম সকালে তোলা ডিপি, এত সুন্দর, জাস্ট একটা সি বিচের পাশে দাঁড়িয়ে আছে শুভাশিস, তো দেখে মনে হলো গুড মর্নিং। রুমা, প্রচুর ভালোবাসা আপনাকেও। গোবিন্দ সুর, অনেক ভালোবাসা আপনাকেও। সুদীপা, সুদীপা বলছে দাদা ভাই জানো, আমরা তোমার হাত ধরে সৌন্দর্যের নতুন রূপের পথের দিশা পেয়েছি। ইজ ইট সুদীপা, সৌন্দর্যের নতুন দিশা? দেখো প্রতিটা ব্র্যান্ড কত 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 ব্র্যান্ড অ্যাম্বাসাডার রেখে টিভিতে কত বিজ্ঞাপন করে, কত প্রোডাক্টের বিজ্ঞাপন করে একটা প্রোডাক্ট বিক্রি করে, অথচ পরম্পরা যারা ব্যবহার করেন তারা কী রেজাল্ট পাচ্ছেন তারা এখানে লাইভে রেগুলার বলে যান। আর সবচেয়ে বড় কথা, লোকে সেলস গার্ল রেখে প্রোডাক্ট বিক্রি করে, সেখানে পরম্পরা প্রোডাক্ট দোকানে আসার সাথে সাথে 1 ঘন্টার মধ্যে অল সোল্ড আউট, স্টক জিরো, অল সোল্ড আউট। পরম্পরা নেই অন্য নিয়ে যান, পরম্পরা নেই অন্য নিয়ে যান, কবে আসবো বলতে পারছি না। তাদের জন্য পেশেন্ট হেল্পলাইনে হোয়াটসঅ্যাপ করলে আপনার বাড়িতে মেডিসিন পৌঁছে যাবে, পরম্পরা পৌঁছে যাবে আপনার বাড়িতে, সে ব্যবস্থা কিন্তু আমরা করে রেখেছি। হ্যালো, হ্যাঁ দাদা ভাই নমস্কার, আমি সোনালী মুখার্জি বলছি। হ্যাঁ সোনালী। হ্যাঁ কেমন আছো দাদা ভাই? খুব ভালো আছি সোনালী, আপনি কেমন আছেন? এই তো খুব ভালো। পরম্পরা যারা ব্যবহার করে তারা কি কখনো খারাপ থাকতে পারে? আর তারপরে তুমি আছো, একদম সব সময় আছি। হ্যাঁ খুবই ভালো লাগছে, আমি ভাবছি স্বপ্ন দেখছি নাকি, আমি তাই ভাবছি। কেন স্বপ্ন? কেন তোমার সাথে গল্প করছি, এটা বাস্তব, তুমি আমার সাথে গল্প করছো সোনালী। হ্যাঁ দাদা ভাই, তুমি তোমাকে জাস্ট অসম লাগছে দেখতে, মানে সত্যি ফাটাফাটি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর দারুণ অসাম ফাটাফাটি দেখতে লাগছে আমাকে, সব কিছুর জন্য ইন আওয়ার থ্যাংকস। একদম আমাদের মনের সাথে মনের সম্পর্ক, একদম দাদা ভাই একদম, খুব ভালো লাগছে। আর পরম্পরাটা আমি 8 বছর ধরে ব্যবহার করছি, প্রোডাক্টের কোনো মানে এটা তো মেডিসিন, এর কোনো তুলনাই নেই। 8 ইয়ার্স, 8 ইয়ার্স পরম্পরা ব্যবহার করছো? হ্যাঁ 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 দাদা ভাই,
বাহ, ওয়েলকাম, খুব ভালো লাগলো। তুমি ভালো আছো তো দাদা ভাই? আমি সব সময় ভালো থাকি গো, সব সময় ভালো থাকি। সেই তো, তোমার তোমার স্মাইলটা না অসাধারণ। আমি ভাবি যে দাদা ভাই স্মাইলটা কোথায় চলে গেল, যদি অনেক সময় না দেখতে পাই। আর স্মাইলটা দেখলে মনে হয় কি এই তো এনার্জি বেড়ে গেল, একটা অন্যরকম মানে ফিলিংটা আসে। না গো না, সেরকম না। অ্যাকচুয়ালি দেখো, আমারও তো সকাল থেকে রাত্রি, বুঝতে পারছো? আর আমাদের চারটে ম্যানুফ্যাকচারিং ইউনিট, একটা আমাদের হেনা তৈরি হয় রাজস্থান, আমাকে রাজস্থানে ছুটতে হয়, বৈদ্যস পরিবার নয়ডাতে, ইউপির নয়ডাতে বৈদ্যস পরিবারের ম্যানুফ্যাকচারিং ইউনিট, কেমন পরম্পরা আয়ুর্বেদের সাথে, মানে সব কিছু মিলিয়ে সকাল তার সাথে ভাবো আমাকে জিমের সময় বার করতে হয়। এবার তার মধ্যে যদি একটা দিন, একটা বেলা যদি সোনালি সময় পাই, সোজা বাইকটা স্টার্ট করি, সোজা ফরেস্টে চলে যাই, যে ফরেস্ট পাবো গিয়ে সেখানে আমি ঘুরে বেড়াই সারাদিন। মানে আমার বাবা এক্সপায়ার ডিসেন্ট হয়ে গেছে, তো আমি কোন রকম ভাবে মানে আমি চাইছি যে আমি এতদিন খুব অপেক্ষায় ছিলাম এই 2005 থেকে এতদিন অবধি, কিন্তু সে কিছুতেই ভাবেই আমাকে মানে মেনে নেয়নি, দেন আমি থাকা সত্ত্বেও আরেকজনের সাথে বিয়ে করেছে। তো এটা আমাদের বালুরঘাটে আমাদের আমার অ্যাডভোকেট সুশোভন চ্যাটার্জি, উনি এইটা লড়ছেন, কিন্তু এখনো অবধি মানে এর কোনো সুরাহা হচ্ছে না এই 2005 সাল থেকে। আমি এটা নিয়ে ভীষণ একটা মানে টেনশনে আছি, সেই জন্য আমার অনেক কিছুতেই না দাদা ভাই মানে কি বলবো মানে অনেক কিছুতে অসুবিধা। সোনালি সোনালি, একটা কথা বলি আপনাকে, ধরুন কালকে কালকে আপনার একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে, কেমন, এবার কালকে সকাল থেকে বৃষ্টি পড়ছে, আপনাকে তো ছাতা নিয়ে মিটিংটা তো যেতে হবে ছাতা নিয়ে, তাই তো? এবার রাস্তায় তো জল কাদা থাকবে, আপনার পায়ে তো কাদা জল, নোংরা জল সব লাগবে, সময়ের জন্য অপেক্ষা করুন, বৃষ্টি যখন কাজটা সেরে সেরে বাড়ি ফিরবেন, ভালোভাবে পাটা সাবান জলে ধুয়ে নেবেন, ঠিক আছে? জানবেন ধৈর্যের ফল সবসময় সুইট হয়। আপনার লাইফে একটা খারাপ দুঃস্বপ্ন এসেছিলো মনে করুন, যে দুঃস্বপ্নটা যত খুব দ্রুত কেটে যাবে, সরে যাবে। গডের উপর প্রে রাখুন, আমাদের বিচার ব্যবস্থার উপর আস্থা রাখুন, সুস্থ সুন্দর আপনি জাজমেন্ট পাবেন, এবং আপনার জন্য জানবেন ভগবান পৃথিবীতে এমন একজন কাউকে রেখে দিয়েছেন যিনি আপনাকে শেখাবেন বা বোঝাবেন প্রকৃত ভালোবাসা কাকে বলে। সত্যি আমার দাদা ভাই যখন বলেছে আর কি আছে, আমার দাদা ভাই বলেছে এখন থেকে আমি একদম সামনে ধৈর্য রাখুন, দেখবেন ঠিক খারাপ সময় কেটে ভালো সময় আসবে। হ্যাঁ দাদা ভাই, তুমি যখন বলছো আমার আর সত্যি এটা আমার পরম পাওয়া, আমার দাদা ভাই বলছে আমাকে এখন ভালো থাকতেই হবে, অবশ্যই ভালো থাকতে হবে। ওকে দাদা ভাই, তুমি কিন্তু ভালো থেকো, আর বালুরঘাটে অবশ্যই এলে আসবে কিন্তু। অবশ্যই যাব, যখন যাব নিশ্চয়ই দেখা হবে সোনালি, টেক কেয়ার। জীবনে সমস্যা প্রত্যেকের আছে, কার নেই বলুন তো, কার নেই? জানবেন আপনি যদি ভালো থাকতে চান, আপনি কিন্তু ভালো থাকতে পারবেন না, আপনি ভালো থাকতে কোনোভাবে পারবেন না। আপনাকে আপনার মতো করে আপনি সকাল থেকে রাত্রিটা কাটান, দেখুন ভালো থাকাটা আপনার সাথে অটোমেটিক চলে আসবে। কারোর ক্ষতি না করে সকাল থেকে রাত্রি একটা জীবনযাত্রার মধ্যে থাকুন, যে জীবনযাত্রার মধ্যে পজিটিভিটি থাকবে, ভালো কাজ থাকবে, প্রচুর মানুষের ওলিউসেস থাকবে, ভালোটা আপনি চলেই আসবে আপনি আপনি। একটি ছেলে বা একটি মেয়ে বিয়ের আগে যদি কোনো ভুল সম্পর্কে যায়, সেই সম্পর্ক থেকে যদি বেরিয়ে সে তার প্রপার একটা মানুষের সাথে না মিশলে তো বোঝা যায় না, মানুষের সাথে মেশার পর যদি বোঝা যায় যে একটা সাইকোপ্যাথ, একটা মেন্টাল পেশেন্ট, তারপর সে যখন সেখান থেকে বেরিয়ে আসতে চান, তো বেরিয়ে তো স্বচ্ছন্দে চলে আসতে পারেন, আর সেটা বিবাহর পর বেরিয়ে যদি আসতে চান সেক্ষেত্রে অনেক সমস্যা আসে। তবু আমি সেই সমস্ত মানুষকে অবশ্যই কুর্নিশ জানাবো যারা কম্প্রোমাইজ করেন না, যারা খারাপের সাথে কোনোভাবেই সারাটা জীবন কাটাতে রাজি থাকেন না, তারা নতুনভাবে বাঁচবার বা সম্ভাবনার দিকে এগিয়ে যান। এই লড়াইটাকে আমি রেসপেক্ট করি সোনালি, সামনে এগিয়ে চলুন, অবশ্যই সুন্দর দিন আসবে, যেমন সুন্দরভাবে আমার স্ক্রিনের ভালোবাসায় ভরে যাচ্ছে কুহু, এর পাশাপাশি সোয়াইফ,
প্রচুর ভালোবাসা, খুব ইম্পর্ট্যান্ট, তাই না? ভালো থাকাটা, ভালো রাখাটা, এগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট। দেবাশিসের প্রচুর ভালোবাসা আমি পাচ্ছি প্রতি মুহূর্তে, তাই না? হ্যালো। হ্যালো হুম দাদা ভাই, আমি কোচবিহার থেকে বলছি। কেয়া, ও হ্যালো কেয়া। হ্যাঁ, কেমন আছো? খুব ভালো আছি কেয়া, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। তুমি থাকলে তো সবসময় ভালো থাকতেই হবে। একদম একদম একদম, আমরা সবাই মিলে হাতে হাত রেখে ভালো থাকবো। হ্যাঁ একদম দাদা ভাই। আর বলো কেয়া, বাড়িতে সবাই ভালো আছেন? হ্যাঁ বাড়িতে সবাই ভালো আছে। তোমাদের বাড়িতে সবাই ভালো আছে? একদম। বাবা মা কেমন আছেন? ভালো আছে। গুড। আর বলো কেয়া, বলো। হ্যাঁ, আমি যখন আমাদের এখানে দোকান থেকে তোমার প্রোডাক্ট কিনি, মানে মেডিসিন গুলো, দিয়ে আমাকে দেখলেই বলে যে দেখুন ওনাকে কি লাগবে পরম্পরা, এরকম বলে। মানে দোকানদার, দোকানদার ভাই আপনাকে দেখে বুঝে গেছে যে ইনি আসছেন, মানে পরম্পরা ছাড়া অন্য কিচ্ছু এনাকে কিন্তু ম্যানেজ করানো যাবে না, ম্যানেজ করা যাবে না। হ্যাঁ, ইনি পরম্পরাটাই নেবেন। হ্যাঁ, ওনারা আবার খুঁজে পান না, মানে ওনাদের যে র‍্যাকে সাজানো থাকে, তো আমার হাতে কিছু লাগবে, আমি বলছি এই তো এইটা এখানেই রয়েছে, আপনি এখান থেকে দেন, না না দেবেন মানে এরকম। একদম প্রফিট খুব কম, যে ভীষণ কম প্রফিট, ভীষণ কম প্রফিট। বলেন তো কি, মানে আমাকে বলতে হয় না যে আপনি মানে প্রাইজের দাম, মানে লেভেলে যে দামটা রয়েছে, মানে হ্যাঁ ওটা থেকে কমাতে বলি, সেটা আমাকে বলতে হয় না, ওনারা নিজেরাই কমিয়ে দেন। মানে ওনারা জানে যে ইনি এসছে না, এনার কাছে ওরকম ভাবে কিছু ম্যানেজ করা যাবে না, সবটাই জানেন। হ্যাঁ ওনারা জানেন। দিয়ে আজকে গিয়েছিলাম, মানে আমার ওই হেয়ার স্পান নো ডেন্ড্রফ শ্যাম্পুটা শেষ হয়ে গেছে, আজকেই শেষ হয়ে গেছে, তো গিয়েছিলাম, দিয়ে দেখি মানে সব দোকানে তো পাওয়া যাচ্ছিল না, আমি যেখান থেকে নেই তো আমি জানি ওখানে নাও পাওয়া যেতে পারে, আরেকটা দোকানে গিয়েছিলাম, দিয়ে ওখানে গিয়ে শুধু নো ড্যান্ড্রফ শ্যাম্পুটা পেয়ে গেছিলাম। ওটা তো ছোট দিচ্ছিল, দিয়ে আমি বলছি না ছোটতে আমার হবে না, আপনি বড়টা দিন, দিয়ে বড়টা দিয়েছে। দিয়ে হেয়ার স্পাটা ওখানে ছিল না, দিয়ে আমি বলছি হেয়ার ভাইটালাইজার, ও সব বলছে না এটা তো নেই, এরকম বলছে। আমি ঠিক আছে, দিয়ে আরেকটা দোকানে গিয়েছিলাম, দিয়ে ওখানে আমরা সব পেয়েছিলাম। কোন জায়গায়? দিনহাটাতে দাদা ভাই, দিনহাটা, দিনহাটা উত্তরবঙ্গ। হ্যাঁ আচ্ছা, দিয়ে তারপরে ওই দোকানে আবার সবই পেলাম, হেয়ার ভাইটালাইজার, হেয়ার স্পা বড়টাই পেয়েছি। ওনারা ওই হেয়ার স্পাটা ছোট দিচ্ছিল, দিয়ে আমি বলছি ছোটটা হবে না, বলছে তাহলে দুদিন পরে তোমাকে বড়টা নিতে হবে। আমি বলছি ঠিক আছে, মানে যেহেতু শেষ হয়ে গেছে আমার তো ছোটটা হলেও মানে নিতে হতো, আমাকে তো রোজই করতে হয়, বড়টার জন্য ওয়েট করতে হলো, হতো বা তারপরে দেখলাম না বড়টা পেয়েছি। নট, হ্যাঁ মোটামুটি দিনহাটা, মাথাভাঙা, জলপাইগুড়ি ওখানে অনেকটা অ্যাভেলেবেল হয়ে গেছে। শিলিগুড়ির বিধান মার্কেটে অনেক দোকানে পরম্পরা এখন অ্যাভেলেবেল হয়ে গেছে, কিন্তু আমরা শিলিগুড়ি, শিলিগুড়িতে প্রচুর মেডিসিন গেছে আমাদের রিসেন্টলি। স্যার আমি তো মানে হেল্পলাইন নাম্বারে নেই, কিন্তু এখন যেহেতু আমার আজই শেষ হয়ে গেছে, মানে আসতে তো কদিন টাইম লাগবে, ওই জন্য ভাবলাম যে না। না আমি নর্থ বেঙ্গলেও প্রচুর এমন যে দোকানদার ভাইরা আছেন না, যে দোকানদার ভাইরা পরম্পরাটা প্রাউডলি সেল করেন, হ্যাঁ সেই দোকানদার ভাইরা কিন্তু পরম্পরা কোনো পেশেন্টকে তারা পুশ সেলিং করেন না অন্য কোনো প্রোডাক্ট। হ্যাঁ দাদা ভাই, এখানে মানে আগে কি হতো, আগেও আমাকে বলতো না যে সবাই বলছে যে গিয়ে মানে দিচ্ছে না, দিয়ে আমাকে কি হতো মানে এখানে যখন আমি কিনতাম তখন আমি বলতাম যে আপনি এটা দিন, তো দিয়ে ওটাই দিত। আর এখন তো এমন হয়ে গেছে, মানে এত বছর আমি তো মানে 7 বছর ধরে ইউজ করছি তোমার প্রোডাক্ট, দিয়ে ওনারা আমাকে দেখলেই বলে দেয় যে হচ্ছে ওনাকে কি লাগবে দিন, মানে অন্য ও কাস্টমার হাতে রয়েছে, দিয়ে আমাকে দেখলেই বলে দেখো ওনাকে পরপর কি লাগবে। একটা মজার কথা বলি তাহলে তোমাকে, আজকে আমার একটা মেল এসেছে আমাদের অফিসে, যে মেলেটায় একজন বেশি নয়, একটা ছোট্ট বোন 11-12 পড়ে, কেমন তো সে হচ্ছে মানে ওই বিভিন্ন কাউন্টারে সেলস গার্লরা দাঁড়িয়ে থাকেন না, যেসব প্রোডাক্ট সেল হয় না সেগুলোকে সেল করার আপ্রাণ চেষ্টা করেন তারা, নন মুভেবল আইটেমগুলোকে খুব সেল করার চেষ্টা করেন, দেখবেন স্কুল ড্রেসের মতো ড্রেস পরে দাঁড়িয়ে থাকেন, প্রচুর এরকম এরকম দোকানে থাকেন, তো সেরকম জায়গা থেকে কেউ মানে আপ্রাণ চেষ্টা করছেন যে পরম্পরা নিন্দে টিন্দে করে যদি তার প্রোডাক্টটা দেওয়া হয়। এবার সেই বোনটি আমার লাইভ দেখে আমাকে, আমার কথা এতটাও, সে ওইটুকু ছোট্ট একটি মেয়ে, সে বলেছে আপনার একটা প্রোডাক্ট দেখান তো, দোকানে তো আপনার 100 প্রোডাক্ট আছে, একটা প্রোডাক্ট দেখান তো যেটা একটা ইউনিভার্সিটি কোয়ালিফাইড ডাক্তারবাবুর তৈরি, ডক্টরস মেড মেডিসিন বলতে, তখন সবার এই মুখটা এইটুকু হয়ে গেছে। মানে আলটিমেটলি ম্যাটারটা কি জানো তো, মানে আজকে মানুষ কিন্তু বুঝেছেন যে যার সাথে ইচ্ছে কম্প্রোমাইজ করি, কিন্তু নিজের স্কিন, নিজের হেয়ার, নিজের হেলথ এগুলোর সাথে কম্প্রোমাইজ করা যায় না, কম্প্রোমাইজ করা যায় না, সেটাই। ঠিকই বলেছো দাদা ভাই।
এই সচেতনতাটা আজকে চলে এসেছে, আর এটা সব থেকে বড় পাওয়া। খুব ভালো থেকো, হ্যাঁ আবার কথা হ্যাঁ হবে। দাদা ভাই, তুমিও খুব ভালো থেকো, আর এভাবে আমাদের পাশে থেকো সব সময় সবসময়। সব সময় আছি। জীবনে বড় হওয়া কেমন? জীবনে বড় হতে সবাই চায়। হ্যাঁ, জীবনে বড় হতে হবে, সাকসেসফুল হতে হবে। হ্যাঁ, অলরেডি আমার ফোনে মিসড কল এখন দেখাচ্ছে 534টা, 534 মিসড কল আমার ফোনে, আর মেসেজ তো অলরেডি আমার দেখে যেমন হচ্ছে 500 টপকে গেছে। তো আমি রিপ্লাই অবশ্যই দেওয়ার চেষ্টা করব। ফোন আরও ঢুকছে, আরও ঢুকছে, আরও ঢুকছে, কিন্তু আমি একটু কথা বলি। হ্যালো, হ্যালো দাদা ভাই, হ্যাঁ কার সাথে কথা বলছি? আমি কৃষ্ণনগর থেকে মাম্পিগঞ্জ বলছি, হলো ড্রেস। মাম্পি? হ্যাঁ মাম্পি, কতদিন কথা হয়নি? অনেক দিন, একদিন হয়েছে আর আজকে নিয়ে 2 দিন কথা হচ্ছে। তাহলে মাম্পি, মাম্পিকে আমি মানে প্রত্যেকটা লাইভে মাম্পিকে আমি ভাবি যে আজকে মনে হয় মাম্পি ফোনটা করবে। আমি লজ্জায় বলি না, কিন্তু আমার মনের মধ্যে, লজ্জায় বলি না আমি কিছু, কিন্তু মনের মধ্যে থাকে আজকে মাম্পি মনে হয় ফোনটা করবে, কারণ মাম্পি একদম প্রথমে আমাকে পিং করেছে। হ্যাঁ হ্যাঁ কালকে প্রথমবার অনেকে কথা বলে মনোযোগ বেশ শুনি। আমি দেখি ঠিক আছে, শুনে ফোন করে অনেক করেছি, করতে ব্যস্ত পাই আমি, ঠিক আছে আজকে যা করছি করো। দাদা ভাইয়ের সাথে কথা হচ্ছে, মেসেজ হচ্ছে, ঠিক করবো, ঠিক আজকে করেছি, 2-3 বার পাইনি, এবার লাস্ট এই হচ্ছে যে ফোনটা কাটলো না, আমি ফোনটা করলাম এখন, একজন কথা বলছিল না, একদম ফোনটা কাটতে না কাটতে ফোনটা করেছে, মানে এবার আমি মানে লাইনে একদম পারফেক্ট টাইমে। আমি খুব ভালো আছি, আমার বাড়ি মানে ঘর পুরো ড্রেসিং টেবিল আমার পরম্পরা হয়ে হয়ে গেছে। আমি দাদা ভাই 17 তারিখে আমি যেতে পারবো না, আমি কোনো ব্যাপার নয়, আমি তোমাদের জন্য লাইভে আসবো। 20 তারিখ দেখা, 20 তারিখ যাচ্ছি, আমার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল না, আমি যেতে পারিনি প্রথম সেই পুজোর আগে। 20 তারিখ? 20? দাঁড়াও 1 মিনিট, 20 তারিখ কি আমার ক্লিনিক? 20 তারিখ আমি থাকছি না গো, ওটা পেশেন্ট সেলফ লাইনে জানানো আমার হয়ে ওঠেনি। 20 তারিখ আমি থাকছি না, আমার ওই দিনকে একটা আর্জেন্ট সেমিনার আছে। ও আচ্ছা আচ্ছা, আমাকে তুমি কালকে একটু পেশেন্ট সেলফ লাইনে কথা বলো যে দাদা ভাই 20 তারিখ থাকছেন না বলেছেন, ওই কুড়ি তারিখটা অন্য দিনে হবে ক্লিনিকটা, কেমন একটু কথা বলে নিও না। কি ভাগ্যিস বললে, আমি হ্যাঁ না না আমারই, আমি অ্যাকচুয়ালি ওদেরকে জানাতে মিস হয়ে গেছে, ওই দিনকে একটা সেমিনার রয়েছে আমার 20 তারিখ। এবার আমি 20 তারিখটা মানে একটু আগু পিছু করে আমি করে দিচ্ছি, আর যেদিনই তুমি তুমি যেদিনই আসবে দেখা হয়ে যাবে। হ্যাঁ অবশ্যই, আমি তো ওই জন্য 17 তারিখে যাচ্ছি না, একা একা কলকাতায় যাওয়া হয় না। কত দূরে থাকো তুমি? এই তো কৃষ্ণনগর সামনে, তো আমার ভয় লাগে কলকাতাতে, আমি কখনো যাই না। দাদার কাছে আসছো তো, চলে আসবে, পরীক্ষা টরীক্ষা দিতে গেলে বাড়ি থেকে নিয়ে যাই বা যাই। এবং কলকাতা খুব মানে আমার কৃষ্ণনগর চলে গেলে আমার ভালো লাগে না, আমার মনে হয় বাড়ির কাছে কৃষ্ণনগর যাচ্ছে আসছি ব্যাস, মানে খুব কৃষ্ণনগর থেকে ট্রেনে 3 ঘন্টা বসে থাকাটা। কৃষ্ণনগর থেকে তুমি বাসে ধর্মতলায় চলে এলে ধর্মতলা থেকে দাদা ভাইয়ের কাছে আসতে সময় লাগে 10 মিনিট, জাস্ট 10 মিনিটের ডিস্টেন্স ধর্মতলা থেকে আমার কাছে আসার দূরত্বটা এতটাই কাছে। না 20 তারিখ পেছবে না, আমি 20 তারিখটাকে হয়তো 21 বা 22 করে দেবো। আচ্ছা ঠিক আছে, খুব আমি ইমার্জেন্সি করে ফেলছি, এমনকি আমি সানডে তো করতে পারি, কেমন? আমি তুমি কালকেই কথা বলে নিও ওদের সাথে, ওরা ডেট জানিয়ে দেবে তোমাকে। ওকে গো, আমি খুব ভালো আছি, তুমিও ভালো থেকো, সব সময় ভালো থাকবে আর এরকম পজিটিভ থাকবে। হ্যাঁ পজিটিভ, আর আমি সব মানে সারাদিন আমি মারতেই থাকি, বডি ওয়েল তিন চন্দন কি কি বলবো, স্কিনটা যা হয়ে গেছে না এত সুন্দর, মানে বলা। মাম্পি মাম্পি, রেড কার্পেট বডি ওয়েলটা ইউজ হয়েছে? আমাদের রেড কার্পেট, রেড কার্পেট বডি অয়েলটা কেমন লাগলো ম্যাম্পি? খুব সুন্দর, ওটা আমি দিনে 2-3 বার দুপুর সকাল ঘুম থেকে উঠে দেখে নি, আবার স্নান করার পর রাত্রি বেলা, ওটা আমারও সবসময় হাতের কাছে থাকে। হ্যাঁ আমি ওটা 3 বার ইউজ করি, তারপর নিম চন্দন ক্রিম, আমার মানে মনে হচ্ছে যে শীতকাল যে ত্বকে একটা রুক্ষ শুষ্ক যেটা হয়, কিচ্ছু না কিচ্ছু নেই, পরম্পরা যারা ইউজ করবে তারা ত্বকের রুক্ষতা কি জিনিস জানবে না। আর শুকে শেয়ার অয়েলটা ইউজ করছি, মানে এখন চুলটা মানে খুব সুন্দর হয়ে গেছে, ওই হেয়ার অয়েলটা এমন কিছু না, 2 দিন ব্যবহার করে আমার 2-1টা মধ্যে কেশের রক্তি খাই, আর ওই হেয়ার অয়েলটা দেওয়ার পর যে চুল একটা দুটো যেটা উঠতো না সেটাও আর নেই। আমি ডিপিটা দেখে বুঝতে পারি মাম্পির মানে হেয়ার ফল পুরোপুরি কন্ট্রোল, স্কিনও এখন সব দিক থেকে ভালো, কোনো রুক্ষতা নেই, একদম সজীব ত্বক। আমি তো
জানতাম না দাদা ভাই জন্মদিন এরকম, মানে 17 তারিখ নভেম্বরে, আমি শুধু তোমার সাথে দেখা করার জন্য মানে অ্যাপয়েন্টমেন্টটা নিয়েছিলাম এটা পুজোর আগে যখন লাইভ দেখতাম। আমি তো 14 যখন লাইভটা 14 দিন হলো তখন থেকে। ও মাই গড, তোমার কোনো প্রবলেম নেই, তুমি জাস্ট দেখা করবে বলে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছো? এটা 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 ঠিক নয় মাম্পি। না না, এটা সামনে যে আমার খুব শখ এটা, এটা কিছু বলবে না দাদা ভাই, আমি ওটা যেতে পারিনি পুজোর আগে, তো আমি যাবো যেহেতু জন্মদিনটা যেতে গেলাম। এটা এটা নিয়ে আর কিছু বলো না তুমি। আচ্ছা বেশ, বলবো না। হ্যাঁ হ্যাঁ বেশ, বলবো না সামনে থেকে। আর এটাই আর কিছু মানে আমার মনে হয় কোনো আসে, আমি জাস্ট একবার দেখতে চাই ঠিক আছে দাদা ভাইকে। হ্যাঁ এর জন্য ব্যাপার, আমাকে বারবার জিজ্ঞাসা করছিল কি সমস্যা আছে বলুন, তখন আর কি বলতে পারি কি না রিয়াজ, এটাই বললাম। আমার কিছু বলার নেই, তুমি সেই কৃষ্ণনগর থেকে তুমি আমাকে দেখাতে আসবে খালি আবার সামনে থেকে দেখবে বলে, আমি স্পিচলেস, কিছু বলার নেই আমার। খুব ভালো থেকো। হ্যাঁ প্রত্যেক দিন যখন 9টা বাজে না, 9টা বাজে যখন যেরকম নোটিফিকেশন আছে ফোনে, ফোনটা হাতে রেখে দিই, কোনো কিছু একটা খোয়াকে দেখি মানে দাদা ভাই এলো কিনা, মানে 9টা থেকে 11টার মধ্যে এরকমই চলে, ফোনটা সবসময় কাছে, কাছাড়া করবো না। আর একদিন আমি ফার্স্ট কমেন্ট করি, আমি ওইটার জন্য অপেক্ষা করি কখন দাদা ভাই লাইভ আসবে। খুব ভালো থেকো, ভীষণ ভালো থেকো গো। হ্যাঁ হ্যাঁ তুমিও খুব ভালো থেকো। একদম একদম ঠিক আছে। হ্যাঁ রাত্রি 9টা থেকে নোটিফিকেশনের আওয়াজ পেলেই ফোনটা হাতে নিয়ে দেখা দাদা ভাই লাইভে আসছে কিনা, আর দাদা ভাইকে সামনাসামনি একটিবার দেখবো বলে কৃষ্ণনগর থেকে দাদা ভাইয়ের ক্লিনিকে ছুটে আসা, এটা গডের গিফট আর কিচ্ছু নয়। এর পাশাপাশি অবশ্যই চুল পড়ার সমস্যাও নিয়ন্ত্রণে, স্কিনের সমস্যাও নিয়ন্ত্রণে, পরম্পরা যারা ব্যবহার করেন, আমি এখন অবধি যে লাইভটা করছি আমি একবারও বলিনি এই সমস্যায় এটা ব্যবহার করুন, ওই সমস্যায় ওটা ব্যবহার করুন, আমি একবারও বলিনি, বলবোও না। লক্ষ লক্ষ মানুষ তারা বলবেন পরম্পরা ইউজ করে তারা কেমন আছেন, তাদের স্কিন কেমন আছে, তাদের হেয়ার কেমন আছে। পরম্পরা মানে তো কুছ তো বাত হয় না। 9830339339340-তে একটা হোয়াটসঅ্যাপ, তারা আপনাকে রিং ব্যাক করবে, আপনাকে প্রপার গাইড দিয়ে দেবে কী করলে উইন্টারে আপনি বেস্ট অফ দ্য বেস্ট হেয়ার পাবেন, বেস্ট অফ দ্য বেস্ট আপনি স্কিন পাবেন। জাস্ট শুরু করুন একটা নতুন সকাল কনফিডেন্সের সাথে যে আমি সৌন্দর্যের শিখরে পৌঁছব, আমার স্কিন সব থেকে সেরা হবে, আমার হেয়ার সব থেকে সেরা হবে। যে কোনো কেউ যাতে অবাক হয়ে যায়, হাউ ইট পসিবল, কী করে এই স্কিন বা এই হেয়ার পাওয়া যেতে পারে, এটা যেন যে কোনো কেউ অবাক হয়ে দেখেন। আর এই দেখার মধ্যেই কিন্তু সব থেকে বেশি সার্থকতা থাকবে। সোয়াইফ আমার প্রিয় ভাই, সোয়াইফের কমেন্ট মানে আমার কাছে কিন্তু সামথিং স্পেশাল। রেড কার্পেট বডি অয়েল অ্যান্ড অল প্রোডাক্ট ওয়ার্ল্ডের নাম্বার 1 বডি অয়েল। সোয়াইফ আমি জানি না ওয়ার্ল্ডের নাম্বার 1 কি নাম্বার 100, আমি এটুকু বলতে পারি যে আমার প্রত্যেকটা মেডিসিনের মধ্যে একটাই ইনগ্রিডিয়েন্টস রয়েছে, যে ইনগ্রিডিয়েন্টসটা লেবেলে লেখা নেই, সেই ইনগ্রিডিয়েন্টসটার নাম হচ্ছে ট্রাস্ট। এই ট্রাস্ট শব্দটা আমার প্রত্যেকটা মেডিসিনের মধ্যে থাকে। আমি জানি যে আমার লক্ষ লক্ষ মানুষ আমার এই লাইভ দেখছেন, হাজার হাজার মানুষ দেখছেন, এবং আমি এটুকু বিশ্বাস করি যে এই লাইভটার শেষ হবার পর দেখা যাবে 1K views, 2K views, গতকালের লাইভটাই তো দেখলাম আজকে 10K views হয়ে গেছে। তো আমি এটাও জানি যে কমেন্ট 600-700 টপকে যাবে, কিন্তু আমি এটুকু বিশ্বাস রাখি এই 600-700 কমেন্ট বা 1K কমেন্ট, তার মধ্যে এমন একটা কমেন্টও থাকবে না যে দাদা ভাই আমি কিন্তু রেজাল্ট পাইনি। পরম্পরা মানে রেজাল্ট পাবেনই পাবেন। যদি পরম্পরা ইউজ করে রেজাল্ট না পান, আমি বলবো আমার ক্লিনিকে চলে আসুন, আমার মুখোমুখি বসুন, আমার সাথে কথা বলুন। আমার বড্ড অহংকারের জায়গা যে পরম্পরা ইউজ করে কাজ না হলে আমি ক্লিনিকে তার সাথে বসে কথা বলবো, তার যাবতীয় ইনভেস্টিগেশন করবে আমাদের মেডিকেল টিম, কারণ আজ অবধি এমন একজনও বলতে পারেননি পরম্পরা ইউজ করেছে কিন্তু রেজাল্ট পায়নি। ভারতবর্ষ কেন, পৃথিবীর মধ্যে শুধুমাত্র হয়তো পরম্পরা আয়ুর্বেদের ডক্টর শ্রেণী এই কথাটা টেবিল চাপড়ে বলতে পারেন পরম্পরা ইউজ করে রেজাল্ট পাবেন না, এটা হতেই পারে না। যদি রেজাল্ট চান, যদি মনে করেন আমি পুশ সেলিং আইটেমকে গুরুত্ব দেব না, ধরুন আপনি ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে আছেন, কেউ সানগ্লাস নিয়ে এলেন, সানগ্লাসের গায়ে খুব নামি ব্র্যান্ডের লোগো দেওয়া,
দাদা সানগ্লাসগুলো নেবেন, এই দাম আছে। আপনি সেগুলো অরিজিনাল হলো আপনি ভাববেন এটা ডুপ্লিকেট, তাই না? জানবেন যে জিনিসের ডিমান্ড হয় না সেই জিনিস কখনো পুশ সেলিং করতে হয় না। তার জন্য পরম্পরার কোনো রকম সেলস গার্ল কোনো দোকানে পাবেন না আপনারা। পরম্পরার প্রোডাক্ট 10% দোকানে আপনারা পাবেন, যেখানে পাওয়ার সাথে সাথে সোল্ড আউট হয়ে যায়। তার জন্য পরম্পরা যদি দোকান থেকে আপনারা কালেক্ট করতে চান, তাহলে কিন্তু আর দোকানদার ভাইয়ের সাথে ঝগড়া করে হলেও পরম্পরাটা আদায় করতে হবে। যদি প্রোডাক্টটা না থাকে তাদেরকে বলুন যে প্রোডাক্টটা এনে দিতে। আপনার ফোন নাম্বার দিয়ে রাখুন, বলুন আমার পরম্পরাটাই লাগবে, অন্য কোনো প্রোডাক্ট আমার চলবে না। কারণ পরম্পরা একমাত্র প্রোডাক্ট যেটা ভারতবর্ষের অন্যতম বংশানুক্রমিক আয়ুর্বেদ চিকিৎসক পরিবার ডাক্তারদের সৃষ্টি, ডক্টর্স মেড মেডিসিন। দাদাভাই তোমার সাকসেসের রহস্য কী? কোনো রহস্য রোমাঞ্চ কিচ্ছু নেই গো, কোনো রহস্য রোমাঞ্চ নেই। আমার একটাই ম্যাটার, আমি একটা বাঙালির সাধারণ ঘরের ছেলে, আমার এটাই। আমি আমার এই যে দেখছো যে এই এম্পায়ার, এতগুলো আমার ম্যানুফ্যাকচারিং ইউনিট, এতগুলো জায়গায় এত কিছু হচ্ছে, আমার পার্টনার একটাই, আমার বিজনেস পার্টনার একজনই। কে জানো সেটা? আমার বিজনেস পার্টনার হচ্ছে গড, আমার সাথে বিজনেস পার্টনার গড। 99% গড দেখেন, 1% আমি দেখি। আমি বিজনেসটাকে বিজনেসের মতো করে দেখি না, আমি বিজনেসটাকে প্যাশনের মতো করে দেখি, জাস্ট প্যাশন। আমি এটা এটা যেমন ঘুমোনো খাওয়া ঠিক সেরকম, যে আমি কী করে মানুষকে আরও সেরা সেরা মেডিসিন দেবো, করে মানুষের সাথে 1:1 কথা বলবো, ক্লিনিক করব, প্রতিটা মানুষ এসে আমাকে বলবেন দাদা ভাই তোমার মেডিসিন দারুণ রেজাল্ট পেয়েছি, দারুণ রেজাল্ট পেয়েছি, দারুণ রেজাল্ট পেয়েছি, আমার হেয়ারের এই সমস্যা ছিল আজকে সব চলে গেছে, আমার স্কিনের এই প্রবলেম ছিল সব চলে গেছে, আমার অ্যাসিডিটির সমস্যা ছিল আজকে আমি সুস্থ, আজকে জয়েন্ট পেন কমে গেছে আমার মায়ের বা আমার বাবার। এটা আমার কাছে সব থেকে বড়ো পাওয়ার একটা ম্যাটার হবে। আর আমি সবসময় বলি বা বিশ্বাস করি এটা খুব ইম্পর্ট্যান্ট না, শুধু আমার সাকসেসের ফর্মুলা কিছু নয়। অনেকে বলেন না সাকসেস পেতে গেলে কী করতে হবে, সাকসেস পেতে গেলে কী করতে হবে, আমি কিন্তু সবসময় বলি যে সাকসেস পেতে গেলে একটা জিনিসই রাখতে হবে, সেটা হচ্ছে সাকসেস পেতে গেলে কোনো এমন নয় যে কোনো প্রচুর ধনীর ঘরে জন্মাতে হবে, সাকসেস পেতে গেলে এমন নয় যে বিশাল ভালো লাক থাকতে হবে, সাকসেস পেতে গেলে এমন নয় যে 10 আঙ্গুলে 10টা আংটি পড়তে হবে, সাকসেস পেতে গেলে এমন নয় যে প্রচুর মন্দিরে মন্দিরে গিয়ে পুজো দিতে হবে, সাকসেস পেতে গেলে এমন নয় যে কোনো বিশেষ কোনো ব্যক্তিত্বের অ্যাডভাইস নিতে হবে, সাকসেস মানে এমন নয় যে কোনো XYZ-কে কপি করতে হবে। সাকসেস কীভাবে আসে জানেন? সাকসেস আসে একটাতেই, বিশ্বাস করুন। সাকসেসের জন্য আপনার সাকসেস পেতে গেলে আপনাকে ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে হবে না, আপনাকে কোটিপতির ছেলে হতে হবে না, আপনাকে বিশাল কোনো ভাগ্য নিয়ে পৃথিবীর বুকে আসতে হবে না। আপনাকে সাকসেস পেতে গেলে একটাই জিনিস লাগবে আপনার, এটা আমি আমার জীবনের অভিজ্ঞতা আজকে আপনাদের সাথে শেয়ার করছি, আমার লাইফের অভিজ্ঞতা, লাইফের কথা বলছি। আমি জানি না আমি ফেলিওর কি সাকসেস, আমি এটুকু বলতে পারি যে আমি আমার অভিজ্ঞতা শেয়ার করছি। যদি আমি সাকসেস হই তাহলে আপনারা আমার এই অভিজ্ঞতাটা নিতে পারেন, না হলে না নিতে পারেন। আমি আবারও বলছি সাকসেস পেতে গেলে কোনো কোটিপতির ছেলে হতে হয় না, সাকসেস পেতে গেলে কোনো বিশাল ব্যাংক ব্যালেন্স থাকতে হয় না, সাকসেস আসতে গেলে বিশাল ভালো লাক নিয়ে আসতে হয় না, সাকসেস আসতে গেলে একটাই জিনিস লাগবে ব্রাদার, একটাই জিনিস, দ্যাট ইজ ড্রিম, ড্রিম অ্যান্ড ড্রিম। স্বপ্ন দেখো আর সেই স্বপ্নকে বাস্তবে নিয়ে এসো বাস্তবের মাটিতে, কিছুতেই স্বপ্ন দেখা বন্ধ করো না। তোমার ব্রেন যেন সব সময় তোমাকে বলে, প্রতি মুহূর্তে বলে তোর কিন্তু এটা মঞ্জিল নয়, তোর মঞ্জিল কিন্তু ওটা। যখন বসে পার্কে বন্ধুর বিশেষ বন্ধুর সাথে স্ন্যাক্স খেতে খেতে গল্প করবেন, তখন ভাববেন যে আমার WBCS IAS বা আমার নিট পরীক্ষার এই সময়টা পড়াশুনো করলে কাজ হতো, এটা আমার ক্যারিয়ারের গোল্ডেন টাইম, নয়তো পরে দেখবেন আফসোস করবেন। আজকে আপনার জীবনে মনে হচ্ছে যাকে ছাড়া আপনি বাঁচবেন না, 5 বছর পর দেখবেন 24 ঘন্টা একবার তার নামই আপনার মনে পড়ছে না, তখন মনে হবে কীভাবে দিনগুলো নষ্ট করে ফেলেছি, কীভাবে সময়টা নষ্ট করে ফেলেছি, তখন কিন্তু আর সেটা ফেরত আসবে না। তার জন্য বারবার বলি না, 20 থেকে 25 বছর জীবনের ভিত তৈরির বয়স, প্লিজ বি এ ড্রিমার। আমি একজন ড্রিমার, আমি ড্রিম দেখেছি, আমি ড্রিম দেখেছি, আমি কোনোদিনও পার্কে বসে বাদাম ভাজা খাইনি, তার জন্য হয়তো ড্রিমটাকে সাকসেস করতে পেরেছি। ড্রিম রাখুন, সাথে ড্রিম রাখুন, আর সেই ড্রিমটাকে জানবেন ওই ড্রিমটা কিন্তু ঘুমিয়ে নয়, জেগে দেখতে হবে।
বাঙালি সব পারে করতে, প্রয়োজন উইল পাওয়ার, ইচ্ছা শক্তি। কাল দেখা হবে রাত্রে এই সময়, অনেক গল্প করব, অনেক কথা হবে, আর খুব নির্দিষ্টভাবে আজকে অনেকগুলো ফোন নিলাম, কাল চেষ্টা করব ফোন নেওয়ার, কিন্তু কাল আলোচনা করব গুরুত্বপূর্ণ একটা টপিক্সে, কারণ 17 তারিখ সামনেই এসে গেছে, 17 তারিখের আগে কালকে অবশ্যই কিন্তু ডিসকাশন করব, অনেক 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 গুরুত্বপূর্ণ বিষয়। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনেদের। টাটা, গুড বাই, টেক কেয়ার।